শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক ভালোবাসা ও সম্মান। আজ এই মাসে দ্বিতীয় রবিবার, আর এই দ্বিতীয় রবিবার মানে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের কাছে অত্যন্ত আনন্দের দিন, কারণ আজ প্রতীক্ষিত এক মাস পর স্যার তার তৃতীয় পর্ব নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিন অফ আর্টস বিশিষ্ট অধ্যাপক প্রদীপ বাসু মহাশয়। আমার এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পক্ষ থেকে স্যারকে অসংখ্য প্রণাম জানাই এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রে স্যারকে স্বাগত। স্যারের সৃষ্টিকর্ম বিভিন্ন বই রয়েছে এবং সেইগুলির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। স্যারের সৃষ্টিকর্ম একাধিক বইয়ের সাথে মধ্যে বিশেষ কয়েকটি বই হলো নকশাল বাড়ির পূর্বক্ষণ এবং উত্তর আধুনিক রাজনীতি ও মার্ক্সবাদ। আজ আমরা স্যারকে আমাদের মধ্যে পেয়ে সত্যি খুবই আপ্লুত এবং অভিভূত। আজ আমাদের আলোচনার বিষয় হলো ফুকোর ক্ষমতা তত্ত্ব, তাই আমার বক্তব্যকে আর বেশি দীর্ঘায়িত না করে স্যারকে অনুরোধ করব স্যার যেন তার মূল্যবান বক্তব্যটি শুরু করেন। স্যার প্লিজ, আপনি আপনার মূল্যবান বক্তব্য শুরু করুন। রাষ্ট্রবিজ্ঞান, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গৌরগোপাল মিস্ত্রি এবং অন্যান্যদের আমি ধন্যবাদ জানাই। বাংলা ভাষায় রাষ্ট্রবিজ্ঞান চর্চার এই উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আজকে আমি আলোচনা করব ফরাসি উত্তর কাঠামোবাদী দার্শনিক মিশেল ফুকোর ক্ষমতা তত্ত্ব। আমরা আগের আলোচনায় দেখেছিলাম আধুনিকতার স্বরূপ, পাশ্চাত্য আধুনিকতার যে রাজনৈতিক তত্ত্ব এনলাইটেনমেন্ট, 18 শতকের যে এনলাইটেনমেন্ট আলোকপ্রাপ্তি, তার যে যুক্তিবাদ, যুক্তির প্রভুত্ব, রাজত্ব, এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মিশেল ফুকোর জন্ম 1926 সালে। মিশেল ফুকো ফ্রান্সের একজন উত্তর কাঠামোবাদী পোস্ট স্ট্রাকচারালিস্ট দার্শনিক। আমি আগেই বলেছিলাম উত্তর কাঠামোবাদ আর উত্তর আধুনিকতা, উত্তর আধুনিকবাদ বা উত্তর আধুনিকতাবাদ, এ দুইয়ের মধ্যে খুবই সাদৃশ্য আছে। যাই হোক, প্রথমেই বলতে হবে যে মিশেল ফুকো এই এনলাইটেনমেন্টের যুক্তিবাদকে, রিজনকে সমালোচনা করেছেন। এমন কোন নিরপেক্ষ স্বাভাবিক যুক্তি বা রিজন নেই যা ক্ষমতার সাথে সম্পৃক্ত নয়। আমরা যেটা ভাবি আধুনিক মানুষরা, যে যুক্তির স্বাভাবিক জোরে একটা জিনিস সত্যি, একটা জিনিস মিথ্যে, এটা প্রমাণ করা যায়। প্রকৃত জ্ঞান আর মিথ্যা জ্ঞানের মধ্যে পার্থক্য করা যায় যুক্তি দিয়ে, বিজ্ঞানের সাহায্যে। মিশেল ফুকো বলবেন যে যুক্তির সাথে ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত, পাওয়ার, এবং যে যুক্তি
প্রবলতর ক্ষমতার সাথে জড়িত সেই যুক্তি প্রাধান্য বিস্তার করে। ঠিক যেমন বিশুদ্ধ চরম সত্য বলে কিছু নেই, মিশেল ফুকো বলবেন ট্রুথ ইজ অ্যান এফেক্ট অফ পাওয়ার, ক্ষমতার ফল, ক্ষমতার প্রভাবজাত, ক্ষমতারই ফসল হচ্ছে সত্য। ক্ষমতা আমায় চিনিয়ে দেয় যে এইটা সত্য ট্রুথ আর ওইটি অসত্য, এবং আমি সেইভাবেই চিন্তা করি। ক্ষমতা আর জ্ঞানের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত, ইমপ্লিকেটেড। বিশুদ্ধ স্বাভাবিক নিরপেক্ষ জ্ঞান বলে কিছু হয় না। এই কথাগুলো খুব অস্বাভাবিক শোনাবে, কমন সেন্সের বিরুদ্ধে চলে যায় এগুলো, যে কমন সেন্সের মধ্যে আমরা রয়েছি। আধুনিকতার যে যুক্তিবাদ তারও বিরুদ্ধে চলে যায়। মিশেল ফুকো, তাকে অনেকে তাই বলেছেন উনি নিহিলিস্ট, অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী, নৈরাষ্ট্রবাদী, বিনাশবাদী, নিহিলিস্ট, রিলেটিভিস্ট, আপেক্ষিকতাবাদী। ক্ষমতা আর জ্ঞান যে ক্লোজলি ইমপ্লিকেটেড, দৃঢ় সংবদ্ধ, এ কথাটা তো আধুনিক মানুষ মানবে না, কিন্তু মিশেল ফুকো এটাকেই খুব জোর দিয়ে দেখিয়েছেন তার বিভিন্ন গবেষণা গ্রন্থে। 1861-তে বোধহয় তাঁর হিস্ট্রি অফ ম্যাডনেস, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, 1863-তে বার্থ অফ ক্লিনিক, 1861-তে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, 1963-তে বার্থ অফ দ্য ক্লিনিক, 1966-তে দ্য অর্ডার অফ থিংস, এইসব গ্রন্থগুলো প্রকাশিত হয় ফরাসি ভাষায়। পরে সেগুলোর ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়। আরও পরে তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি 3টে খণ্ড প্রকাশিত হয়, চতুর্থ খণ্ডটি অসমাপ্ত রয়ে গেছে। তাছাড়া তার অজস্র ইন্টারভিউ আছে, পাওয়ার নলেজ, পাওয়ার, বিভিন্ন নামে ফুকো এফেক্টস, বিভিন্ন নামে ফুকোর দ্বারা লিখিত, ফুকোর ওপরে লিখিত অজস্র গ্রন্থ, অজস্র বই রয়েছে। তাহলে ফুকো বলছেন যে ক্ষমতাই সত্যকে নির্ধারণ করে দিচ্ছে। আমরা যখন বলি যে হেটেরোসেক্সুয়ালিটি হচ্ছে স্বাভাবিক যৌনতা, বিপরীত যৌনতা, নারী পুরুষের যৌনতা, এটাই স্বাভাবিক, প্রকৃতি সিদ্ধ, আর আমরা যখন বলি হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা, লেসবিয়ানিজম, এগুলো হচ্ছে অস্বাভাবিক, প্রকৃতি বিরুদ্ধ, তখন আসলে আমরা বুঝতে পারি না যে ক্ষমতা আমাদের এইভাবে ভাবায়, ক্ষমতাই আমাদের শেখায় সত্য কি। এই প্রসঙ্গে আসি ডিসকোর্সের কথা। ডিসকোর্স বললে বোঝাবে একটা মিনিংফুল স্টেটমেন্ট বা অ্যাটারেন্স, একটা একটা চিন্তা ঘড়ানা বা একটা স্কুল অফ থট। যেমন ধরা যাক মার্ক্সিয়ান ডিসকোর্স আছে,
মডার্নিস্ট ডিসকোর্স আছে, লিবারেল ডিসকোর্স আছে, হিন্দুত্ববাদী ডিসকোর্স আছে, গান্ধিয়ান ডিসকোর্স আছে। এই ডিসকোর্সগুলো ভাষা সত্যের ধারণা, সমাজের প্রবল প্রতিষ্ঠান এবং সর্বোপরি ক্ষমতার সাথে জড়িত। ডিসকোর্স আমাকে ভাবতে শেখায় একভাবে, অর্থাৎ অন্যভাবে ভাবতে আমি আর পারি না। ডিসকোর্স আমাকে একভাবে ভাবতে সক্ষম করে তোলে, কিছু জিনিসকে সত্য বলে, জ্ঞান বলে বুঝতে শেখায়, ভাবতে শেখায়। ডিসকোর্সগুলোর মধ্যে তীব্র ক্ষমতার লড়াই চলে আমাদের মস্তিষ্ককে দখলের জন্য, আমাদের চিন্তনকে মননকে দখলের জন্য। এবং যেটা ডমিনেন্ট ডিসকোর্স, প্রভুত্বকারী প্রাধান্যকারী যে ডিসকোর্স, ডিসকোর্সের বাংলা আমি বলবো ক্ষমতা হাইফেন ভাষ্য, ক্ষমতা ভাষ্য। তবে একজন এক একভাবে এর বাংলা করেছেন। ফুকোর ডিসকোর্সের অর্থ আমি বলবো ক্ষমতা ভাষ্য, অর্থাৎ যে ভাষ্য ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সমাজের সবচেয়ে প্রবল প্রতিষ্ঠানগুলোর সাথে সে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই ডিসকোর্স সত্যকে চেনায় এবং ক্ষমতার জ্ঞান এমনভাবে জড়িত যে ক্ষমতা প্রয়োগ করতে গেলে জ্ঞানের প্রয়োজন। অর্থাৎ আমি যদি আজ আদিবাসী মানুষদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে চাই, তাহলে তাদের সম্পর্কে আমাকে বিশদভাবে জ্ঞান অর্জন করে রাখতে হবে। আবার অন্যদিকে জ্ঞান ক্ষমতাকে সৃষ্টিও করে। আমি যদি দলিতদের সম্পর্কে অনেকখানি জ্ঞানের অধিকারী হই, সেই জ্ঞান আমার মধ্যে সৃষ্টি করবে ক্ষমতা। ফুকো এ কথাও বলেছেন যে অনেকে আজকাল বলেন যে জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এগুলো পুঁজিবাদের কবল থেকে মুক্ত হোক, কিন্তু এই কথাটা বাস্তবে অসম্ভব। আসলে জ্ঞান আর ক্ষমতা এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। ডিসকোর্স আর সত্যের ধারণা ওতপ্রোতভাবে জড়িত। চরম সত্য, নিরপেক্ষ যুক্তি নির্ভরযোগ্য অথেন্টিক বৈধ জ্ঞান, এই ধারণাগুলোকে ফুকো সমসায়িত করেছেন। যেমন ধরুন কালো মানুষ, এটা একটা নির্মাণ, কনস্ট্রাকশন। কালো মানুষ বলতে কতগুলো জিনিস আমাদের মনের মধ্যে চলে আসে। কালো মানুষ সে সাদা মানুষের মতো অত সভ্য নয়, শিক্ষিত নয়, সে রূঢ়। ঠিক যেমন নারী পুরুষ, নারী বললে নারী ধারণাটাও কনস্ট্রাক্টেড, সামাজিকভাবে নির্মিত, এবং সেই নির্মাণের পেছনে ক্ষমতা কাজ করে, ডিসকোর্স কাজ করে। নারী যেন দুর্বল, নারীর আবেগ বেশি, যুক্তি বুদ্ধি কম, বহির্জগতে নারীর আসার যোগ্যতা নেই, গৃহকোণেই গৃহস্থালীর কাজেই সে যোগ্য,
এই সমস্ত ধারণাগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্ষমতার দ্বারা, ডিসকোর্সের দ্বারা, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে কনস্ট্রাক্টেড, নির্মিত। আমি যদি বলি এটা ন্যাচারাল ট্রুথ যে মেয়েরা দুর্বল হয়, পুরুষরা শক্তি সবল, ফুকো তখন প্রশ্ন করবেন এই যে ন্যাচারাল ট্রুথ এই কনসেপ্টটা কোথা থেকে আসছে, সেটাকে বোঝা প্রয়োজন। ন্যাচারাল শব্দটা এলো কোথা থেকে, তার জিনিওলজিটা কি, তার বংশচরিত, তাকে জানার দরকার। তার মধ্যে কি করে ক্ষমতা কাজ করেছে, ডিসকোর্স কাজ করেছে এবং করতে করতেই সৃষ্টি করেছে ন্যাচারাল ট্রুথের ধারণা, সেটাকে বুঝতে হবে। একবার নেদারল্যান্ডের টিভিতে নোয়াম চমস্কি এবং মিশেল ফুকোর ইন্টারভিউ হচ্ছিল, তো যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি নোয়াম চমস্কিকে বললেন যে আচ্ছা সমস্ত মানুষের মনের মধ্যে কি একটা স্ট্রাকচার আছে, খুব সহজভাবে আমি বলছি একটা স্ট্রাকচার, একটা কাঠামো আছে, একটা ইউনিভার্সাল স্ট্রাকচার আছে, বিশ্বজনীন কাঠামো। চমস্কি তো স্ট্রাকচারালিস্ট, লিঙ্গুইস্ট, কাঠামোবাদী, বিশ্ববিখ্যাত ভাষাবিদ ও দার্শনিক। তিনি বললেন যে হ্যাঁ, মানুষের মনের মধ্যে একটা কাঠামো আছে, সব মানুষের মধ্যে আছে, সেই জন্যেই আমরা অন্যের ভাষা শিখতে পারি এবং অন্য ভাষার মানুষের সঙ্গে আমরা আদান প্রদান করতে পারি আমাদের চিন্তাভাবনা। তখন ফুকোকে জিজ্ঞেস করা হলো যে সব মানুষের মধ্যে কি একটা বিশ্বজনীন কাঠামো আছে, ফুকো তখন বলছেন এই প্রশ্নটা কিভাবে গড়ে উঠছে, সৃষ্টি হচ্ছে, উত্থাপিত হচ্ছে, আমি সেই প্রক্রিয়াটাকে বুঝতে চাই। আবার তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বলুন যে মানুষের কি একটা বিশ্বজনীন মানসিক কাঠামো আছে মনের মধ্যে, ফুকো আবার বললেন যে এই প্রশ্নটা, এটা কোথা থেকে উঠে আসছে, কিভাবে এই প্রশ্নটা গড়ে উঠল, কেন উঠল, কিভাবে উঠল, আমি সেই প্রক্রিয়াটাকে বুঝতে চাই। অর্থাৎ ফুকো স্বাভাবিক বলে কোনো কিছুকে সহজভাবে মেনে নিচ্ছেন না, তিনি সবসময় বোঝার চেষ্টা করছেন আমাদের চিন্তা ভাবনা এগুলোর পেছনে ক্ষমতা কিভাবে কাজ করছে। আমরা ভাবছি আমি ন্যাচারাল ওয়েতে ভাবছি, আমার চিন্তন প্রক্রিয়া একটা স্বাভাবিক উপায়ে চলছে, আমি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে স্বাভাবিকভাবে চিন্তা করছি, কিন্তু ফুকো ভাবছেন যে আমি যে এই চিন্তাটা করছি এই চিন্তাটার পেছনে কোন ডিসকোর্স এবং ক্ষমতা কাজ করছে, কোন ক্ষমতা আমাকে এইভাবে ভাবাচ্ছে এবং বিকল্প কোনোভাবে ভাবতে দিচ্ছে না। আমি ভাবছি কালো মানুষ নিকৃষ্ট, আমি ভাবছি মেয়েরা দুর্বল, নির্বোধ, আমি ভাবছি সাঁওতাল মানুষরা অসভ্য, আমি ভাবছি মুসলমানরা জঙ্গি, আমি ভাবছি গ্রামের মানুষ রুচিহীন,
এই ভাবনাগুলোকে আমি ভাবছি যে সবকটা স্বাভাবিক সত্য, কিন্তু আসলে এই প্রতিটি চিন্তার পেছনে ক্ষমতার প্রবাহ কাজ করছে। ক্ষমতাই আমাকে ভাবাচ্ছে যে এরা অসভ্য, এরা দুর্বল, এরা রুচিহীন ইত্যাদি, হোমোসেক্সুয়ালরা অস্বাভাবিক, অসুস্থ, এটা আমাকে ভাবাচ্ছে ক্ষমতা। প্রাচীন গ্রিক সমাজে কিন্তু এরকম একটা অবস্থা ছিল যখন হোমোসেক্সুয়ালিটিকে অস্বাভাবিক মনে করা হতো না, ফুকো দেখাচ্ছেন তার গবেষণায়। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, সেখানে ফুকো দেখাচ্ছেন যে আধুনিক সমাজে দুর্বল, রুগ্ন, পঙ্গু, গরিব মানুষকেই ম্যাড বলে, পাগল বলে চিহ্নিত করে দেওয়া হলো। মানে মানসিক অসুস্থতার চেয়েও অনেক বড় হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা একদল মানুষকে মার্জিনালাইজড করে দিচ্ছে, প্রান্তে ঠেলে দিচ্ছে, প্রান্তে নির্বাসিত করে দিচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, গৌণ মানুষ বলে, বহিষ্কৃত মানুষ বলে দেখাচ্ছে। সে সভ্যতার বাইরে, সে যুক্তিবোধের বাইরে। মেন্টাল ইলনেসটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই থাকছে না, ম্যাডনেসটাই হয়ে যাচ্ছে অনেক বড় কথা। এবং সেই সব মানুষকে ধরে ধরে বিভিন্ন ক্যাম্পে, কোয়ার্টারে আবদ্ধ করে, কনফাইন করে রাখা হচ্ছে, মেন্টাল অ্যাসাইলামে তার চিকিৎসা করা হচ্ছে। আধুনিকতার এই ক্ষমতা, এর সম্পর্কে ফুকো বিস্তৃতভাবে আলোচনা করেছেন এবং এর স্বরূপ উন্মোচন করেছেন। আমি ফুকোর ক্ষমতা তত্ত্বের আলোচনায় বলবো, ফুকো মূলত তিন ধরনের ক্ষমতার কথা বলেছেন, তিন ধরনের। ক্ষমতা আমি আসছি তিন ধরনের, তার আগে একটা কথা বলে নি, ভুলে যাব, যে চিন্তা আমাদের কিভাবে ক্ষমতার দ্বারা, ডমিনেন্ট ডিসকোর্সের দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটা এক্সাম্পল। ধরুন ট্রেনে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম মেট্রোতে, যে LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের, যে আপনার সন্তানকে আপনি তো এমনই দেখতে চান, সেফ, সিকিউর, নিরাপদ, সেই সন্তানের ছবিটা কিরকম? বেশ স্বাস্থ্যবান, ফর্সা, চোখ মুখ সুন্দর, টিকলো, ঘন চুল, দামি জামা কাপড়, স্কুলের ইউনিফর্ম, দামি একটা ওয়াটার বোতল, অত্যন্ত সুন্দর একটা স্কুলের ব্যাগ, চমৎকার একটা জুতো পরে সন্তান দাঁড়িয়ে আছে। তাহলে আপনার সন্তান বললে আমাদের মাথায় কিন্তু ওই সন্তানের ছবিটাই ভেসে উঠবে। কিন্তু আমি যদি সুদূর বাঁকুড়া, পুরুলিয়ার কোনো আদিবাসী মানুষদের গ্রামের কোনো দরিদ্র মহিলাকে বলি আপনার সন্তান, এ কথা বললে আপনার মনে কোন ছবি ভেসে ওঠে? তিনি তো অবশ্যই দেখাবেন এক শীর্ণ, রুগ্ন, অপুষ্ট শিশুর ছবি, যার পোশাক আশাক ছেঁড়া, অপরিষ্কার,
যে হয়তো স্কুলেও যায় না, পায়ে জুতো নেই, ভালো করে খেতেও পায়নি, তাহলে সন্তান, শিশু সন্তান এই শব্দটার মধ্যেও কিভাবে ক্ষমতা ঢুকে আছে, পলিটিক্স ঢুকে আছে। আমার কাছে একরকম ছবি, আর আদিবাসী নারীর কাছে আরেক রকম সন্তানের ছবি। ফলে ক্ষমতার ঊর্ধ্বে নিরপেক্ষ স্বাভাবিক কিছু হয় না, বিমূর্ত সত্য বলে কিছু হয় না। চিন্তা প্রক্রিয়ার মধ্যেই ক্ষমতা কাজ করছে। এক মিনিট, আমি একটু জল খেয়ে নিই। মুসলিম বলতে, আদিবাসী বলতে, দলিত বলতে, ট্রান্সজেন্ডার যাদের আমরা সচরাচর হিজড়া বলে থাকি, বা থার্ড জেন্ডারের মানুষ, এই সব ধরনের মানুষ সম্পর্কেই আমাদের কতকগুলো ধারণা, স্টিরিওটাইপ ধারণা গড়ে উঠেছে। ক্ষমতা এবং ডমিনেন্ট ডিসকোর্সের দ্বারাই সেই ছবিটি গড়ে ওঠে। এবার আসছি আমি যেটা বলতে চাইছিলাম, যে ফুকো তিন ধরনের ক্ষমতার কথা বলেছেন। প্রথম হচ্ছে সভারেন্টি বা সার্বভৌম ক্ষমতা। পুরনো দিনের মানে প্রাক আধুনিক যুগের সামন্ততন্ত্রের সময়কার এই ক্ষমতা, এর বৈশিষ্ট্য হলো এটা একটা কেন্দ্রে ঘনীভূত, ওই কেন্দ্র থেকে এই ক্ষমতার বিচ্ছুরণ হচ্ছে, রেডিয়েটিং ফ্রম এ সেন্টার। এই সেন্টারটাকে দেখা যায়, ফিল করা যায়। সাধারণত এই সার্বভৌম সেন্টার বা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন রাজা, এবং এই সার্বভৌম ক্ষমতা স্পেকটাকুলার, চমকপ্রদ তার বহিঃপ্রকাশ। রাজাকে আক্রমণ করলে সে প্রজাকে, ডিসিপ্লিন অ্যান্ড পানিশ গ্রন্থে ফুকো দেখাচ্ছেন, রাজাকে আক্রমণ করলে প্রজাকে নির্মমভাবে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে শাস্তি দেওয়া হতো। রাজার দেহের ওপর আঘাত মানে সার্বভৌমত্বের শরীরের ওপর আঘাত, তাই তার শাস্তি হল ওই রাজদ্রোহীর শরীরে আক্রমণ করে, আঘাত করা। কিন্তু ক্রমশ 18-19 শতকে ফ্রান্সে বা পশ্চিম ইউরোপে ফুকো দেখাচ্ছেন যে আস্তে আস্তে একটা নতুন ধরনের ক্ষমতা আধুনিক সমাজে, আধুনিক পাশ্চাত্য সমাজে নতুন ধরনের ক্ষমতার রূপ দেখা যাচ্ছে। পুরনো ক্ষমতা সার্বভৌম রূপ, পুরনো ক্ষমতা বা সার্বভৌম রূপের ক্ষমতা অদৃশ্য হয়ে যাচ্ছে তা নয়,
সার্বভৌম ক্ষমতাও আছে, কিন্তু তার সাথে যুক্ত হচ্ছে নতুন রূপের ক্ষমতা। এই দুটি রূপ, একটি হচ্ছে অনুশাসন বা ডিসিপ্লিন, আর শেষেরটি হচ্ছে প্রশাসনিকতা বা গভর্নমেন্টালিটি। গভর্নমেন্টালিটি এই দুটো আসে আবার বায়ো পাওয়ার থেকে। সার্বভৌম ক্ষমতা মূলত আইনগত চরিত্রের, সে প্রাণ নিতে পারত আইন ভঙ্গকারীকে শাস্তি দিতে পারত, হত্যাও করতে পারত, দমন করতে পারত, পীড়ন করতে পারত, কিন্তু 18-19 শতকের পরে ক্রমশ জন্ম নিল বায়ো পাওয়ার। বায়ো পাওয়ার, জৈব ক্ষমতা, জৈব ক্ষমতা, বায়ো পাওয়ার। এই ক্ষমতার রূপ কেমন? না, এখানে ক্ষমতা একটা কেন্দ্র থেকে বিচ্ছুরিত হচ্ছে না, এবং তার খুব স্পেকটাকুলার, চমকপ্রদ, দৃষ্টি আকর্ষণকারী বহিঃপ্রকাশ ঘটছে না, এবং সে জীবনকে দমন করছে না, জীবনকে কেড়ে নিচ্ছে না। বায়ো পাওয়ার হচ্ছে পাওয়ার ওভার লাইফ, জীবনের ওপরে প্রযুক্ত ক্ষমতা। এখানে ক্রমশ বায়োলজিক্যাল সাইড, শরীর, দেহ, জৈবিক দিক জীবনের, এইগুলোর উপরে আস্তে আস্তে নিয়ন্ত্রণ আসছে, কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন। নিয়ন্ত্রণ আসছে, এই ক্ষমতা কিন্তু শুধু দমন করে তা নয়, এই ক্ষমতা কিছু সামর্থ্য জুটিয়ে দেয়, সক্ষমতার যোগান দেয়, নিয়ন্ত্রণের মাধ্যমে সক্ষম করে তোলে মানুষকে, তার জীবনকে নিয়ন্ত্রণের মাধ্যমে। যেমন আধুনিক পাশ্চাত্যে একটা মানুষ কি খাবে, তার ডায়েট, তার হেলথ কেয়ার, স্বাস্থ্য, জন্মহার, লাইফ এক্সপেক্টেন্সি, প্রত্যাশিত জন্মহার, মৃত্যুহার, শরীরের গঠন কেমন হবে, সুস্থ শরীর তার মডেলটা কিরকম, সে কি খাবে কি খাবে না, তার শরীরের নিয়মিত চেক আপ, সে কিভাবে বসবে, কিভাবে রোজ একটু ব্যায়াম করবে, হাঁটবে, জিমে যাবে, সমস্ত কিছু এই জৈব দিকটাকে, জীবনের দিকটাকে নিয়ন্ত্রণ করছে এই বায়ো পাওয়ার। এই প্রসঙ্গে ফুকো বলছেন,
যে শরীরকে সমর্থ করে তুলছে বায়ো পাওয়ার। একজন শ্রমিককে এমনভাবে কাজ করতে বলছে, মনে আছে টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট স্কুল, পুঁজিবাদী ব্যবস্থায় একজন শ্রমিক এমনভাবে কাজ করবে, এমনভাবে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে নাড়াচাড়া করবে, ব্যবহার করবে, সমস্ত সময়টাকে এমনভাবে কাজে লাগাবে, তার অঙ্গভঙ্গি, জেস্চার, এই সব কিছুকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যাতে সবচেয়ে বেশি উৎপাদন হয়, এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়। শরীরটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে পুঁজিবাদ, পুঁজিবাদী ক্ষমতা, যেখানে শ্রমিক সবচেয়ে বেশি দেবে, উৎপাদনে দেবে, তার শরীরকে এমনভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, এমনভাবে শৃঙ্খলায়িত করবে, তার শরীরটাকে বশ্যতা স্বীকার করিয়ে নেবে, ডোসাইল বডি তৈরি করবে, ব্যবহার করবে ইকোনমিক উপায়ে, মিতব্যয়ী উপায়ে। এইখান থেকে ফুকো বলছেন যে বায়ো পাওয়ারে দুটো মেরু ডেভেলপ করলো। একটা মেরু হচ্ছে ব্যক্তির শরীর, ব্যক্তির যে মানব শরীর তাকে নিয়ন্ত্রণ করা, সেই শরীরকে, শরীরের অ্যানাটমি করা, ডিসেকশন করা, ব্যবচ্ছেদ করা, তার যে রাজনীতি সেটা হচ্ছে ডিসিপ্লিন বা অনুশাসন। ব্যক্তি মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে উৎপাদন বাড়ানো, তাকে নিয়ন্ত্রণ করে সমাজে শৃঙ্খলা রক্ষা করা, তার দেহকে, শরীরকে জানা, স্টাডি করা সায়েন্সের সাহায্যে, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োলজি, মেডিকেল সায়েন্স, তার শরীরটাকে জানা এমনভাবে, যেটা বার্থ অব দ্য ক্লিনিকে ফুকো দেখিয়েছিলেন, যে ডাক্তার, নার্স, সমস্ত স্টাফরা তারা পেশেন্টের শরীরটাকে, রোগীর শরীরটাকে দেখছে একটা মেডিকেল গেজের চোখে, গেজ, একটা নজরদারি, শরীরটাকে নিয়ন্ত্রণ করা যায় কি করে, এইটাই হচ্ছে আধুনিক পাশ্চাত্য সমাজে ক্ষমতার রূপ। বায়ো পাওয়ার থেকে বেরিয়ে এলো দুটো, একটা হলো এই ডিসিপ্লিন অ্যান্ড অ্যানাটমো পলিটিক্স অব দ্য হিউম্যান বডি, আর দ্বিতীয়টা কি, বায়োপলিটিক্সের, বায়ো পাওয়ারের দ্বিতীয় মেরু পোল থেকে বেরিয়ে এলো একটা প্রজাতি শরীর কেন্দ্রিক ক্ষমতার ব্যবস্থা। প্রজাতি শরীর, হিউম্যান স্পেসিস, মানব প্রজাতি, এখানে আর ব্যক্তি নয়, ব্যক্তির শরীর নয়, সমগ্র পপুলেশন, জনসমষ্টির শরীর, সেইটাকে এবং তার মানসিকতাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জনসমষ্টির বংশ বিস্তার হয়, জন্ম, মৃত্যু, স্বাস্থ্য, প্রত্যাশিত আয়ু, আয়ুষ্কাল, এই সব কিছু কি করে নিয়ন্ত্রণ করা যায়, সেটাই হলো এই দ্বিতীয় মেরুর ক্ষমতা ব্যবস্থার উদ্দেশ্য।
একে ফুকো বলছেন রেগুলেটরি কন্ট্রোলস, রেগুলেটরি কন্ট্রোলস আ বায়োপলিটিক্স অব দ্য পপুলেশন, আ বায়োপলিটিক্স অব দ্য পপুলেশন। এ প্রথমটা থেকে এলো তাহলে ডিসিপ্লিন, অনুশাসন, আর মানে যেটা ব্যক্তি ব্যক্তির শরীরকে নিয়ন্ত্রণ, জীবনকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা। আর দ্বিতীয় মেরু থেকে এলো গভর্নমেন্টালিটি বা প্রশাসনিকতা, যেটা জনসমষ্টির পপুলেশনের জীবনকে, শরীরকে, মনকে নিয়ন্ত্রণ করছে। ফুকো অনেকখানি আলোচনা করেছেন যে কিভাবে পুঁজিবাদের বিকাশে এই বায়ো পাওয়ার একটা অপরিহার্য উপাদান হিসেবে কাজ করেছে, মানে জীবন হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ ইতিহাসে। কেমন করে আয়ু বাড়ানো যাবে, কেমন করে ওষুধ খেতে হবে, কিভাবে ডায়েট চলবে, শরীরের ওজন কত হবে, হাইট অনুযায়ী ওজনের প্রপোর্শন কত হবে, চোখের দৃষ্টিশক্তি কেমন হবে, হজম শক্তি কেমন হবে, এই শরীর এবং তার সাথে সাথে একটা মরালিটি, একটা নৈতিকতা এবং একটা মনন, একটা থট, চিন্তন, এর উপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। যৌনতার উপরে এই বায়ো পাওয়ার বিশেষভাবে ক্রিয়াশীল। কি কন্ট্রাসেপটিভ ইউজ করা হবে, জন্ম নিয়ন্ত্রণ কিভাবে হবে, সমাজের কোন গোষ্ঠীর জন্ম নিয়ন্ত্রণ হবে। একজন লেখক লিখেছেন যে কালো মানুষদের ওপরে জন্ম নিয়ন্ত্রণের কিছু রুল চাপিয়ে দেওয়া হলো, মুসলমানদের জনসংখ্যা নাকি বেড়েই চলেছে, তাই তাদের ওপরে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পপুলেশন কন্ট্রোল বিল আনা হলো। কোথাও ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে। ফুকো করোনা ভ্যাকসিনের কথা বলেননি, কিন্তু তিনি যে বায়ো পাওয়ারের কথা বলতে চেয়েছেন তার মূল কথা দিয়ে আমি এই উদাহরণটা দিচ্ছি। করোনা ভ্যাকসিন কে নেবে, কিভাবে নেবে, কতদিন বাদে নেবে, কখনো বলা হলো 1 মাস বাদে নেবে, কখনো বলা হলো 6 মাস বাদে নেবে, কখনো বলা হলো 84 দিন বাদে নেবে, কে নিতে পারবে, গর্ভবতী নারী কি নিতে পারবে, শিশু বালক কি নিতে পারবে, যার করোনা হয়ে গেছে সে কি নিতে পারবে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বায়ো পাওয়ার কাজ করছে। এবং আমি যা বলছিলাম যৌনতার ক্ষেত্রে, যে কি কন্ট্রাসেপটিভ ব্যবহার করবে, কতগুলি সন্তান হবে, যৌন ক্ষমতাকে বাড়ানো যায় কিভাবে, কোন ওষুধ খেয়ে, কোন ইঞ্জেকশন নিয়ে, এই সমস্ত কিছুর ওপরে নিয়ন্ত্রণ আসছে, এসেছে পাশ্চাত্যের পশ্চিমী ইউরোপীয় সমাজে। এখানে আমি অনুশাসন বা ডিসিপ্লিন নিয়ে আরো একটু বলবো। অনুশাসন বা ডিসিপ্লিন সার্বভৌম ক্ষমতার মতো একই কেন্দ্রে ঘনীভূত নয়। সার্বভৌম ক্ষমতা যেটা 1 নম্বর, সেটা হলো একটি কেন্দ্রে, কেন্দ্র থেকে বিচ্ছুরিত। কিন্তু যেটা 2 নম্বর, ডিসিপ্লিন, অনুশাসন, সেটা সারা সমাজ থেকে ছড়িয়ে আছে, ব্যাপৃত, এবং সেখানে ক্ষমতার ক্যাপিলারি ফর্মস আছে, মানে সূক্ষ্ম শিরা উপশিরার জালিকা, তন্ত্রজাল বা তন্তুজাল, এইভাবে
ক্ষমতা কাজ করছে, তাহলে কি রাষ্ট্র ক্ষমতা নেই? আছে, ফুকো বলছেন আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতাকেই যদি শুধু আক্রমণ করি, যেটা মার্ক্সবাদীরা করেছিলেন, তাতে কি লাভ হলো? বাকি সমাজে তো রয়ে গেল মাইক্রো লেভেলে, অনুস্তরে ক্ষমতার তন্তুজাল, শিক্ষক ছাত্রের ওপরে, সাদা মানুষ কালো মানুষের ওপরে, শহুরে মানুষ গ্রামের মানুষের ওপরে ক্ষমতা প্রয়োগ করছে, স্বামী স্ত্রীর ওপরে, নারী ট্রান্সজেন্ডারের ওপরে, হিজড়ার ওপরে, ব্রাহ্মণ দলিতের ওপরে, সমতলের মানুষ, মেন স্ট্রিমের মানুষ, আদিবাসী মানুষের ওপরে ক্ষমতা প্রয়োগ করে চলেছে, কারখানার মালিক কারখানার শ্রমিকের ওপরে, মানে পুঁজিপতি শ্রমিকের ওপরে, বাবু ভদ্রলোক রিক্সাওয়ালা অশিক্ষিত রিক্সাওয়ালার উপরে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, অসম্মান করছে। যে এলিট অভিজাত শ্রেণী, সে এই নিম্নবর্গীয় সাধারণ যে দীন দরিদ্র মানুষ, তাকে অপমান করছে, অসম্মান করছে, শোষণ করছে। তো এই যে ক্ষমতার তন্তুজাল রয়েছে সারা সমাজ দেহে, সেইটাকে যদি আমি প্রতিরোধ না করি, তাহলে পুঁজিবাদী রাষ্ট্র গিয়ে আর একটা যে রাষ্ট্র আসবে, সেও তো সমানভাবে আবার দমনপীড়ন চালাবে। তাই ফুকো বলছেন যে রাষ্ট্র আসলে দাঁড়িয়ে আছে ওই সমাজের তন্তুজালের ওপরে। সমাজের যে ক্ষমতার তন্তুজাল মাইক্রো লেভেলে, সেইটার ওপরে দাঁড়িয়ে আছে ম্যাক্রো লেভেলের রাষ্ট্র, রাষ্ট্রের ক্ষমতা। তাই ওই মাইক্রো লেভেলের তন্তুজালটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। হ্যাঁ, ফুকো বলেছেন, হোয়ার এভার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ রেজিস্ট্যান্স, যেখানেই ক্ষমতা আছে সেখানেই কিন্তু প্রতিরোধ আছে। আরো একটা কথা ডিসিপ্লিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই অনুশাসন আধুনিক পশ্চিমে নর্মালাইজেশন ঘটাচ্ছে, স্ট্যান্ডার্ডাইজেশন ঘটাচ্ছে। তুমি এইভাবে খাবে, এইভাবে হাসবে, তুমি ছেলে হয়ে জন্মেছ, তুমি বন্দুক নিয়ে খেলবে, আর তুমি মেয়ে হয়ে জন্মেছ, তুমি পুতুল নিয়ে খেলবে, রান্নাঘরে খেলা করবে। তুমি ছেলে হয়ে জন্মেছ, তুমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে, ডাক্তার হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। তুমি মেয়ে হয়ে জন্মেছ, তুমি আর্টস নিয়ে পড়বে, তুমি গান শিখবে, নাচ শিখবে, ঘরকন্যা রান্নাবান্না শিখবে। স্ট্যান্ডার্ডাইজ করছে, কেমন হবে তোমার চুলের স্টাইল, তুমি কি খাবে, তুমি কোন দেবতার, কোন ধর্মের অনুগামী হবে, তুমি কোন ভাষায় কথা বলবে, তুমি কি রূপক ব্যবহার করবে তোমার ভাষায়, তোমার গালাগালি করার যে গণ্ডিটা, সেটাও স্থির হয়ে আছে ডিসকোর্সের দ্বারা। এই যে হোমোজেনাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, এইটা হচ্ছে ডিসিপ্লিন, মানে অনুশাসন, ক্ষমতার অনুশাসন রূপের বৈশিষ্ট্য। এবং এই স্বাভাবিকীকরণ বা নর্মালাইজেশন, এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে, যেমন স্কুল কলেজ, কারখানা, মেন্টাল অ্যাসাইলাম, স্বাস্থ্যকেন্দ্র, জেলখানা, উন্মাদ আশ্রম, হাসপাতাল, এইসব জায়গায় আধুনিক মানুষ নজরবন্দি, অদৃশ্য ক্ষমতা অদৃশ্য সূক্ষ্মভাবে কাজ করে চলেছে, কে যেন আমার উপর নজর রাখছে, একটা গেজ কাজ করছে, একটা সার্ভেইল্যান্স, নজরদারি ব্যবস্থা কাজ করছে। আমি ভাবছি, আমি একজন লিবারেল, আমি
ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, আমি একটা বিশেষ দলকে ভোট দিলাম, এক্স ওয়াই জেড যে কোনো একটা দলকে ভোট দিলাম। কিন্তু ফুকো বলছেন আসলে, এটা উল্টো করে দেখানো হচ্ছে, আসলে তোমার চিন্তা ভাবনাকে তো সৃষ্টি করছে ওই ডিসকোর্স, অদৃশ্য ক্ষমতা, অনুশাসন, ডিসিপ্লিন। তুমি ভাবছো তুমি স্বাধীন, ব্যক্তি স্বাধীনতায় উপভোগ করছো, কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝায়, কতটা বোঝায়, তুমি কোনটাকে ব্যক্তি স্বাধীনতা বলে মনে করছো, কোন দলকে ভোট দেবে কোন দলকে ভোট দেবে না, কতটুকু প্রতিবাদ করবে, কি বিষয়ে প্রতিবাদ করবে, কিভাবে প্রতিবাদ করবে, এই সব কিছু কিন্তু ডিসকোর্সের দ্বারা স্থির হচ্ছে, অনুশাসনের মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে। ফলে এই অদৃশ্য তন্তুজাল ক্ষমতার, এটা তো নির্মাণ করছে ব্যক্তিকেও, কনস্ট্রাক্ট করছে ব্যক্তি মানুষকে। কে তুমি মেলেনি উত্তর। রবীন্দ্রনাথ সেই মৃত্যুর আগে একটা ছোট্ট কবিতা লিখেছিলেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল কে তুমি। সেই কথাটা আমার হঠাৎ মনে এলো, যার যদি প্রশ্ন করি যে কে আমি কে তুমি, ফুকোর উত্তর হচ্ছে যে ক্ষমতা তোমাকে যেভাবে সৃষ্টি করছে, তৈরি করেছে, সেই ছোটবেলা থেকে পরিবার, বন্ধু বান্ধব, স্কুল কলেজের মধ্যে দিয়ে, কখনো সেগুলো সমধর্মী, কখনো সেগুলোর মধ্যে বৈপরীত্য আছে, সংঘাত আছে, সেগুলো যে একই ইউনিলিনিয়ার কন্টিনিউটি মধ্যে দিয়ে চলেছে তা নয়। এই হচ্ছে ডিসিপ্লিন, নাগরিকের স্বাধীনতা, গণতন্ত্র, অটোনমি, মুক্তি, অধিকার, ভোট দান, এ সবই কিন্তু ডিসিপ্লিন, অনুশাসনের দ্বারা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে ফুকো প্যানপটিকনের কথা বলছেন। অনেক আগে বেনথাম, তিনি জেলখানার সংস্কার চেয়েছিলেন ইংল্যান্ডে, ইউটিলিটারিয়ান থিঙ্কার, হিতবাদী চিন্তাবিদ বেনথাম, জেরেমি বেনথাম, ওই প্রচণ্ড পীড়নের জেলখানা তার পছন্দ ছিল না, তিনি একটা মানবিক জেলখানা চেয়েছিলেন। কেমন হবে তার একটা মডেল দিলেন, তার নাম প্যানপটিকন। সেখানে বৃত্তাকারে সব সেলগুলো থাকবে, এক একটা সেলে এক একজন প্রিজনার, কারাবন্দী, আর মাঝখানে একটা টাওয়ার, সেখানে আছে প্রহরী, প্রহরী দেখতে পাচ্ছে কারাবন্দীকে, এক একটা ঘরে এক একজন বন্দী, একক, একা এক একজন বন্দী, তার ওপর নজর রাখছে প্রহরী, সে জানে, কিন্তু প্রহরীকে সে দেখতে পায় না, এমন ভাবে তৈরি। প্যান অপটিকন মানে সর্বদ্রষ্টা, প্যান অপটিকন, যে সবকিছু দেখতে পায়। এবার দেখুন বেনথাম বলছেন যে বন্দীরা ভাববে তাদের ওপরে প্রহরী নজর রেখেছে অদৃশ্যভাবে, অদৃশ্য প্রহরী, অ্যাকচুয়ালি সেখানে প্রহরী থাকার দরকারই আর পড়ছে না, প্রহরীর বদলে বন্দী নিজেই নিজের ওপরে নজরদারি করছে, সার্ভেলেন্স করছে, গেজ, নিজেই নিজেকে পাহারা দিচ্ছে, ইন্টারনালাইজ করছে ওই গেজটাকে। এটা অনেক ইকোনমিক হবে, খরচ ব্যয় অনেক কম হবে, নৃশংস শাস্তিরও দরকার হবে না। এটাই বেনথামের জেলখানা সংস্কারের প্রস্তাব। ফুকো বলছেন, এক সেকেন্ড, ফুকো বলছেন আধুনিক পশ্চিমী সমাজটা ঠিক এরকমই,
অদৃশ্য নজরদারি চলেছে, সার্ভেলেন্স, এবং আমরা নাগরিকরা নিজেদের স্বাভাবিক রাখার জন্যে নিজেদের ওপরে ওই নজরদারি চালু রাখছি। অর্থাৎ আমরা আমাদের মনন চিন্তন তার মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের ব্যক্তি শরীর তাকে নিয়ন্ত্রণ করছে। ডিসিপ্লিন, অদৃশ্য ক্ষমতা আমাদের নিয়ন্ত্রণ করছে। আমরা মনে করছি আমরা স্বাধীনভাবে চিন্তা করছি, কিন্তু আসলে আমাদের চিন্তা নিয়ন্ত্রিত হচ্ছে, গড়ে উঠছে ক্ষমতার অদৃশ্য অঙ্গুলি হেলনে। এত গেল ডিসিপ্লিন। এরপরে আসছি আমি ওই তৃতীয়টায়, প্রশাসনিকতা, গভর্নমেন্টালিটি। আমি আবার একবার বলে নিই, ক্ষমতার তিনটে রূপ, একটা সার্বভৌমত্ব, তারপরে আসছে বায়ো পাওয়ার। বায়ো পাওয়ার বা জৈব ক্ষমতা, বায়ো পাওয়ার থেকে দুটো রূপ বেরিয়ে আসছে, একটা হচ্ছে ডিসিপ্লিন বা অনুশাসন, আর একটা হচ্ছে প্রশাসনিকতা বা গভর্নমেন্টালিটি। তাহলে মোট তিনটে হলো, সার্বভৌমত্ব, তারপর রূপান্তর ঘটে, জন্ম নিল বায়ো পাওয়ার, বায়ো পাওয়ার থেকে দুটো পোল বেরিয়ে গেল, একটা হলো ডিসিপ্লিন, একটা হলো গভর্নমেন্টালিটি। প্রশাসনিকতা, গভর্নমেন্টালিটি আরো পরে এসেছে, এর চারটে বৈশিষ্ট্য, সহজ করে বললে এর চারটে বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে মানুষ আর বড় বড় আদর্শের কথা বলছে না, আকৃষ্ট হচ্ছে না সেগুলোর প্রতি, মানে সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র, নাগরিক স্বাধীনতা, ন্যায় বিচার, অধিকার, এইসব নিয়ে, এইসব উচ্চতর আদর্শ, রাজনৈতিক আদর্শের প্রতি, নৈতিক স্লোগানের প্রতি মানুষ আকৃষ্ট হয় হচ্ছে না। প্রশাসনিকতার ব্যবস্থা এমনই যে মানুষ সে ভাবছে কতটুকু সরকার প্রশাসনিক কাজ করছে। এই যে এক জায়গায় বলছেন, প্রশাসন যন্ত্রের থেকে কাজ পাওয়া যাচ্ছে কিনা জনসমষ্টি কেবল সেটাই যাচাই করছে, প্রশাসনিক প্রকরণটাই মূল কথা, ফলে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশ নেবার প্রবণতা, ভোট দেবার ইচ্ছে, রাজনৈতিক বিতর্ক নিয়ে কৌতূহল, ভোটদানের হার সব কিছু কমে গেছে আধুনিক পশ্চিম ইউরোপে, পাশ্চাত্য দুনিয়ায়। গভর্নমেন্ট রিপাবলিকান হোক আর ডেমোক্র্যাটিক হোক, কিছু এসে যায় না। গভর্নমেন্ট লেবার পার্টির গভর্নমেন্ট হোক ব্রিটেনে, বা কনজারভেটিভ পার্টির গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট সে সমাজতান্ত্রিক হোক আর পুঁজিবাদী হোক, কিছু এসে যাচ্ছে না। মতাদর্শের গুরুত্ব এত কমে গেছে কারণ প্রশাসনিকতা সেখানে তুলে ধরেছে, প্রাসঙ্গিক হয়ে উঠেছে, নিজেকে তুলে ধরেছে এবং বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে প্রশাসনিকতা। এটা হলো এক নম্বর, চারটে বৈশিষ্ট্য। দুই হচ্ছে যে
রাষ্ট্র আর ওই ব্যাপক সমগ্র সমাজ এবং জনগণের জন্য কাজ করছে, সমগ্র জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করছে এ কথা আর বলছে না। জন লক বলেছিলেন, সকল ব্যক্তির স্বার্থের, স্বাধীনতার, অধিকারের, ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্যেই সামাজিক চুক্তি করে সরকার বা রাষ্ট্র এবং পরে সরকার গঠিত হয়েছিল। হবসও বলেছিলেন, সকল ব্যক্তির সেলফ প্রিজার্ভেশন বা জীবন রক্ষার অধিকার, নিরাপত্তার জন্যে তারা চুক্তি করে একটা বাহ্যিক সার্বভৌম সর্বশক্তিমান রাষ্ট্রকে তৈরি করেছিল। রুশো তো বলেইছেন, সমগ্র সমাজের, সমগ্র কমিউনিটির মানুষের জেনারেল উইল, যেটা সাধারণ ইচ্ছা, তার মানে নৈতিকতার সর্বোচ্চ রূপ এই রাষ্ট্র। হেগেলও তাই বলেছেন, ঈশ্বরের পদচারণা পৃথিবীর বুকে হলো রাষ্ট্র, নৈতিকতার সর্বোচ্চ প্রতীক। সমগ্র জনগণের স্বার্থ, জেনারেল উইল, তাকে তার মূর্ত প্রতীক হলো রাষ্ট্র, রুশোর কথা। কিন্তু প্রশাসনিকতা, ফুকো বলছেন, এ বিভিন্ন পপুলেশন গ্রুপ হচ্ছে এর টার্গেট, এর লক্ষ্যবস্তু সমগ্র সমাজের জনগণ নয়, এক একটি জনগোষ্ঠী। যেমন ধরা যাক, জনসমষ্টির কল্যাণ মানে কোনো সাধারণ অর্থে কল্যাণ নয়, বিশেষ গোষ্ঠীর বিশেষ কল্যাণ। কোনো গোষ্ঠীর হয়তো দরকার পরিবার পরিকল্পনা, কারুর দরকার বেকারত্ব দূর, বেকার ভাতা, কারুর দরকার শিক্ষা, কারুর কোনো একটা গ্রামে দরকার টিউবওয়েল, কোনো একটা আদিবাসী অঞ্চলে দরকার প্রাইমারি স্কুল, কোথাও দরকার আয় বৃদ্ধি করা, কর্মসংস্থান, সেচের ব্যবস্থা। মেয়েদের একটা গোষ্ঠীর হয়তো দরকার নারী শিক্ষা, যৌনকর্মীদের সন্তানদের হয়তো চাই শিক্ষা, চিকিৎসা। এখানে কিন্তু সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করছে না রাষ্ট্র। রাষ্ট্র এই জনগোষ্ঠীগুলোকে, এক একটা জনগোষ্ঠীগুলোকে গুলোর জন্যে কিছু করতে চায়, যাতে করে জনগোষ্ঠীগুলোকে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে, জনগোষ্ঠীগুলোর জীবনকে, তাদের শরীরকে, তাদের মননকে, তাদের জীবনধারাকে, জীবনযাত্রাকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে। তিন নম্বর হচ্ছে, বিশেষজ্ঞদের প্রাধান্য। মানে আমি কি খাবো সেটা স্থির করে দেয় ডায়েটিশিয়ান, আমি কেমন ভাবে জিমে ব্যায়াম করব সেটা স্থির করে দেন সেখানকার এক্সপার্ট, স্পেশালিস্ট। আমার খাদ্যাভ্যাস, আমার শরীর, আমার ওজন কতটা হবে, আমি কিভাবে বসবো, দাঁড়াবো, কি পোশাক পরব, আমার চশমার পাওয়ার কতটা হবে, আমি দিনে কবার স্নান করব, গরম জলে স্নান করব কি না শীতকালে, আমি কি ওষুধ খাবো, আমার ব্লাড সুগার, ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণে রাখবো, কতটা মাত্রায় রাখবো, আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি থাকলে কিভাবে ইনহেলার নেব, আমি কি বিষয় নিয়ে পড়াশোনা করব, তার জন্য কাউন্সেলিং হবে, আমার যদি কোনো মানসিক ডিপ্রেশন হয় তার জন্য আমায় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, কাউন্সেলিং করাতে হবে, আমি কি ধরনের চাকরি করব তার জন্য পাশ করার পরে, গ্র্যাজুয়েট হওয়ার পরে বা পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পরেও আমাকে ক্যাম্পাস ইন্টারভিউতে যেতে হবে, আমার জীবন মানে ব্যক্তি নাগরিকের জীবনটা এক্সপার্টের, বিশেষজ্ঞদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে জীবনের, ব্যক্তি মানুষের আর সেই স্বাধীনতা নেই,
সে হারিয়েছে স্বাধীনতা, পেয়েছে সমর্থ, সমর্থ প্রশাসনিকতা বা গভর্নমেন্টালিটি তাকে যোগান দিয়েছে আরো বেশি সমর্থের। তার কাজ করবার শক্তি, কারখানায় তার কাজ করবার শক্তি, তার চাষ করবার ক্ষেত্রে আরো বেশি উৎপাদনশীলতা, সে কোন বীজ কোন সার ব্যবহার করবে, কোন পেস্টিসাইড ব্যবহার করবে, কোন কোম্পানির ফার্টিলাইজার ইউজ করবে, এই সব কিছু, লাইফ ইন্স্যুরেন্স করবে কিভাবে করবে, কত টাকার করবে, সেভিংস করবে ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। বাড়ি তৈরি হবে কি করে ইঞ্জিনিয়ার বলে দিচ্ছে, মানে এক্সপার্ট বা স্পেশালিস্টদের ক্ষমতার রাজত্ব প্রতিষ্ঠিত। আর চতুর্থত ফুকো বলছেন গভর্নমেন্টালিটি বা প্রশাসনিকতার বৈশিষ্ট্য হচ্ছে যে এই পপুলেশনকে নিয়ন্ত্রণ করার জন্যে তার সম্পর্কে নলেজ বা ইনফরমেশন, ডেটা কালেকশন, মানে অজস্র ক্লাসিফাইড ফাইলস সেখানে রেকর্ড রাখা হচ্ছে, অফিসে অফিসে সেন্সাস হচ্ছে, কখনো কোনো দেশে হচ্ছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, কোথাও হচ্ছে সেন্সাস, 10 বছর অন্তর সেন্সাস, আদমশুমারি, জনগণনা, কোথাও এনআরসি, কোথাও সিএএ, মানে সার্ভে হচ্ছে, কোথাও মার্কেট সার্ভে হচ্ছে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান প্যান কার্ড, রেশন কার্ড। আধুনিক রাষ্ট্র, ঠিকই ফুকো ভারতবর্ষের কথা বলেননি, কিন্তু ভারতবর্ষ কিছুটা তো পাশ্চাত্য দুনিয়াকে নকল করে, অনুকরণ করে, তাই আধার কার্ড, তাই রেশন কার্ড, তাই প্যান কার্ড। মানে আমি একদিন দেখছিলাম ফেসবুকে একটা জোক, হোয়াটসঅ্যাপে, যে একজন ফোন করে বলছে যে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 16 তারিখে, কিন্তু 16 তারিখে আপনি কি করে পারবেন আসতে, আপনার তো ওই দিনকে আপনার ছেলের পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে বাচ্চাকে। তো বলছে আপনি জানলেন কি করে, বলছে আমরা তো জানবই, আর ওই দিন তো আপনার না গেলে হবে না, কারণ আপনার ছেলে তার নাম উঠেছে ওই দিনকেই তাকে নিয়ে যেতে হবে স্কুলে ভর্তির জন্য। আপনারা জানলেন কি করে, আমরা জানবো না, আমরা তো জানি যে আপনার বড় ছেলে গত বছর ভর্তি হয়ে গেছে আর ছোট ছেলে এবছর ভর্তি হবে, আর মেয়ে আপনার স্কুলের গণ্ডি পাশ করে গেছে। মানে সমস্ত তথ্য, ব্যক্তির জীবনের প্রতিটি তথ্য, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত স্বভাব, ব্যক্তিগত অভ্যাস, খাদ্যাভ্যাস, রুচি, পোশাক, আয় ব্যয়, বাড়ি ভাড়া কিংবা
ফ্ল্যাটে লোনের অ্যামাউন্ট কিংবা সাইকেল কেনার টাকা, ব্যাংকের থেকে লোন নেওয়া, চাষবাসের জন্য লোন নেওয়া, সমবায় কোঅপারেটিভের ধার, সমস্ত খুঁটিনাটি তথ্য হাজার হাজার ফাইলে ডসিয়ার ডেস্কে এগুলো সমস্ত রেকর্ডেড রয়েছে। মানে পপুলেশনের সব কিছু নথিবদ্ধ হয়ে আছে, কোথায় কখনো হাসপাতাল, কোনো না কোনোভাবে হাসপাতালে জন্ম মৃত্যুর রেকর্ড আছে, পুরসভা পঞ্চায়েতে দৈহিক মানসিক সমস্ত তথ্য, স্কুল খাদ্য দপ্তর, অর্থ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আদালত, শিক্ষা দপ্তর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, থানা, ব্যাংক, পোস্ট অফিস, সমাজ গবেষণা সংস্থা, মার্কেট রিসার্চ সমীক্ষা, এইগুলোর মধ্যে দিয়ে একটা বিপুল পরিমাণ তথ্য সংগৃহীত হচ্ছে, নলেজ আর পাওয়ার। ওই যে বলেছিলেন ফুকো, তুমি যদি ওকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে ওর সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করো। যে ঘোড়াটাকে তুমি বশ মানাতে চাও, নিয়ন্ত্রিত করতে চাও, নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে জানতে হবে সে কি খায়, কি খেতে ভালোবাসে, কখন দৌড়োয়, কিভাবে দৌড়োয়, তার লাগাম কিভাবে পড়াতে হবে, তার স্বভাব কি, তার সম্পর্কে সমস্ত তথ্য নলেজ জোগাড় করলে তবেই তো তোমার হাতে এই গভর্নমেন্টালিটির পাওয়ার থাকবে। আমি এখানেই শেষ করছি, আবার বলছি যে ক্ষমতা তিনটে রূপের কথা মূলত বলেছেন ফুকো। প্রথম হচ্ছে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের বা রাজার, তারপরে এলো বায়ো পাওয়ার থেকে অন্য দুটো ক্ষমতা এলো, একটা ডিসিপ্লিন অনুশাসন আর একটা গভর্নমেন্টালিটি বা প্রশাসনিকতা। তাহলে এই তিনটে, তাহলে কি সার্বভৌমত্ব দূর হয়ে গেছে? না, লুপ্ত না। ফুকো একটা ট্রায়াঙ্গেল অফ পাওয়ারের কথা বলছেন, একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ, তার মাথায় সার্বভৌমত্ব আর ভূমিতে একদিকে অনুশাসন আর একদিকে প্রশাসনিকতা। সার্বভৌমত্ব আর এদিকে, মানে সার্বভৌমত্ব মানে সভরেনটি, আর এদিকে ডিসিপ্লিন বা অনুশাসন, আর এদিকে গভর্নমেন্টালিটি বা প্রশাসনিকতা। আমার বক্তব্য এখানেই শেষ, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। গৌর বলছি, আমার বক্তব্য শেষ, যদি কোনো প্রশ্ন থাকে কারো। হ্যাঁ স্যার, আপনি বলবেন, আপনার সেই আলোচনায় প্রশ্ন থাকবে না, এটা স্যার এক ধরনের মানে অসম্ভব কথা। নিশ্চয়ই প্রশ্ন আছে স্যার, আমি এটা ইউটিউবে আপলোড করা হবে তো? হ্যাঁ স্যার, আমি আপনাকে লিংক পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, নিশ্চিতভাবে দর্শকরা পরবর্তীকালে যাতে ইউটিউবে দেখতে পায় তার ব্যবস্থা আমরা করে দেব। আর আমি এখন অনুরোধ করব শিবশঙ্কর বেরাকে, যদি স্যারের সামনে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উঠে এসেছে বা জিজ্ঞাসাগুলি আমাদের সামনে তৈরি হয়েছে,
সেগুলো যদি স্যারের সামনে উপস্থাপিত করা যায়। আমি তোমায় বলে রাখি যে এটা ইউটিউবে যেটা মানে আমি এই রেকর্ডটা আমি কাউকে দিয়ে লিখিয়ে নেব, নিয়ে আমি একটি বইতে ছাপিয়ে নেব, তাহলে এটা থাকবে। স্যার তোমাদের তোমাদের নাম দিয়ে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করে আমি ছাপাবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরাও চেষ্টা করবো এই আমি ভুলে গেছি, প্রথমে একটা কথা বলা উচিত ছিল আমি ভুলে গেছি, সেটা হচ্ছে গৌর গোপাল মিস্ত্রির কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেব। কারণ ও আমাকে বলেছিল যে আজকে 22শে শ্রাবণ, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, তা আমি যেন আজকে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলি। কিন্তু আমার তখন মনে হয়েছিল আমি তো রবীন্দ্রনাথ সম্পর্কে ভালো জানি না কিছু, তো তার ফলে আমি ওকে বলেছিলাম যে না ফুকোটাই বরং বলি, ওটা আমি জানি। তারপরে কিন্তু আমি পরে আমার খেয়াল হলো যে আমি একবার ওই রবীন্দ্রনাথের ন্যাশনালিজম নিয়ে একটু চর্চা করেছিলাম, আমার কাছে কিছুটা পয়েন্টসগুলো একজনকে বোঝানোর জন্যে আমি ভালো করে পড়েছিলাম, তো আমি সেটা গৌরকে বলতে ভুলে গেছি। তো ইতিমধ্যে আমায় মেদিনীপুর কলেজ থেকে অনুরোধ করে রবীন্দ্রনাথের ওপর বলতে, তা আমি আজকে দুপুরবেলায় রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের ওপর ওখানে বাংলায় বলেছি, তাই গৌর গোপাল মিস্ত্রির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না স্যার, এমন দুঃসাধ্য এমন অস্বাভাবিক কথা বলবেন না, আপনার মতো মানুষ এই ধরনের ভাষা চয়ন করলে এটা আমাদের জন্য অস্বস্তিকর হয় স্যার। আর আমি হ্যাঁ শিবু এক এক করে প্রশ্ন তুলছে স্যার। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসিপ্লিনারি পাওয়ার অ্যান্ড বায়ো পাওয়ার? হ্যাঁ, এই যে আমি বললাম যে সার্বভৌম ক্ষমতা প্রথমে ছিল, এখনো আছে, কিন্তু 18-19 শতাব্দী থেকে বিশেষত ফ্রান্সে একটা নতুন রূপের ক্ষমতা জন্ম নিল, তার নাম বায়ো পাওয়ার, পাওয়ার ওভার লাইফ, জীবনকে বেঁচে থাকাকে নিয়ন্ত্রণ করে, সে যে সবসময় দমন করে তা নয়, সে বেঁচে থাকার উপভোগকে উপভোগের ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। হয়তো কারুর হাঁটতে অসুবিধে হচ্ছে, ডাক্তার তাকে বলে দিল, সে ওষুধ খেল, তার হাঁটার সামর্থ্য অনেক বেড়ে গেল, ডাক্তার নিয়ন্ত্রণ করলো তার শরীরকে, তার জীবনকে, তার শরীরকে, তার দেহকে এবং তার মনকে এবং নৈতিকতাকে। কিন্তু এই ক্ষমতা, এই যে বায়ো পাওয়ার, এই বায়ো পাওয়ারটা কিন্তু তাকে দমন করলো না, তার হাঁটার ক্ষমতাটাকে বাড়িয়ে দিল। মানে শরীরটাকে নিয়ন্ত্রণ করলো একজন একজন বা একটা ক্ষমতা ব্যবস্থা, কিন্তু বাড়িয়ে দিল সামর্থ্যকে। আমাদের ডায়েট, আমাদের ওষুধ খাওয়া, ব্লাড প্রেশার, আমাদের বিবাহ, যৌনতা, জন্ম, মৃত্যু, স্বাস্থ্য, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করা করে, জীবনকে নিয়ন্ত্রণ করে বায়ো পাওয়ার। আর ডিসিপ্লিন হচ্ছে বায়ো পাওয়ার থেকেই দুটো ক্ষমতার রূপ বেরিয়ে আসে, একটা ডিসিপ্লিন আর একটা গভর্নমেন্টালিটি। ডিসিপ্লিন হচ্ছে ব্যক্তির শরীরকে নিয়ন্ত্রণ করে যে ক্ষমতা ব্যবস্থা, তাকেই ফুকো বলছেন ডিসিপ্লিন। ব্যক্তির শরীর, ব্যক্তির মনন, ব্যক্তির জীবনধারা, ব্যক্তির কর্মক্ষমতা, ব্যক্তির শরীরকে পোষ মানায়,
ডোসাইল বডি তৈরি করে, ব্যক্তির ওপর নজরদারি করে, ব্যক্তি নিজেই নিজের ওপর নজরদারি করে, একটা নর্মালাইজিং পাওয়ার, এটা হলো ডিসিপ্লিন। আচ্ছা, তারপরে প্রশ্নটা আসছি, ফুকোকে আমরা উত্তরাধুনিকতাবাদের প্রবক্তা হিসেবে জানি, উত্তরাধুনিকতাবাদের অনেকেই তাদের জীবন মার্ক্সবাদী হিসেবে আরম্ভ করেন, কিন্তু প্রশ্ন হলো ফুকোর কেন মার্ক্সবাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন? খুব ভালো প্রশ্ন, তবে এটা বিস্তারিতভাবে আলোচনা করা সেটা আরেক দিন হতে পারে। আমি নিজে এই বিষয়ে ভীষণভাবে আগ্রহী, যেহেতু আমিও তো মার্ক্সবাদের সঙ্গে খুব যুক্ত ছিলাম, এখনো অনেকটা যুক্ত চিন্তার দিক থেকে, এক সময় নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, সেই 40-45 বছর আগে ছাত্র জীবনে। তো আমার এটা জানার খুব ইচ্ছে ছিল, এবং আমি যতটুকু বুঝেছি ফুকো কিন্তু একদম প্রথম দিকটায় বছর 3-4 কমিউনিস্ট পার্টি, ফরাসি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কমিউনিস্ট পার্টির মধ্যে তিনি দেখলেন ইহুদিদের প্রতি বিদ্বেষ, তারপর দেখলেন গণতন্ত্রের অভাব, অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব পার্টির মধ্যে। তিনি বীতস্পৃহ হয়ে উঠলেন, এবং স্তালিনের রাজত্ব, দমন পীড়ন, পার্টির একচ্ছত্র নিয়ন্ত্রণ, রেজিমেন্টেশন এবং আমলাতন্ত্রের একাধিপত্য, বিরোধী কণ্ঠস্বরকে দমন করা, এই সবগুলো তার কাছে অপছন্দের ছিল। তাই যখন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ হয়েছে, যেমন পোল্যান্ডে, ফুকো সেই প্রতিরোধকে প্রতিবাদকে সমর্থন করেছেন। আবার যখন ফ্রান্সের পুঁজিবাদী সরকার দগালের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, তাকে সমর্থন করেছেন। আবার টিউনিসিয়াতে, ফরাসি উপনিবেশ টিউনিসিয়াতে, যখন ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছাত্ররা রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন ফুকো তাদের পাশে দাঁড়িয়েছিলেন। ফুকো ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধে বিশ্বাসী, সেই ক্ষমতা পুঁজিবাদী ক্ষমতা হোক আর সমাজতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা হোক বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতা, যে কোনো ক্ষমতাতন্ত্র, তা ম্যাক্রো লেভেলে হোক মাইক্রো লেভেলে হোক, তার বিরুদ্ধে প্রতিরোধকে উনি সমর্থন জানাতে চেয়েছেন। মার্ক্সবাদের প্রতি তিনি আগ্রহ হারিয়েছেন এটা সত্যি, আবার এটাও ঠিক যে তিনি অনেক জায়গায় পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তীব্র ভাষায়। আর একটা জায়গায় ফুকো লিখেছিলেন যে মার্ক্সবাদের মধ্যে একটা প্রতিবাদী সত্তা আছে, আমি সেটার পক্ষে, কিন্তু মার্ক্সবাদ যদি দমনের যন্ত্র হয়ে ওঠে তখন আমি তার বিপক্ষে। এই পরের প্রশ্ন, হোয়াট ইজ ডিসকার্সিভ ফরমেশনস,
আজকের আলোচনায় আমি এ বিষয়টি আনিনি, এটা অন্য কোনো একদিন হতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে ডিসকোর্স হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা মিনিংফুল স্টেটমেন্ট বা আটারেন্স যার সঙ্গে ক্ষমতার ঘনিষ্ঠ যোগাযোগ। ভাষা সমাজের প্রবল প্রতিষ্ঠান, ক্ষমতা, সত্যের দাবি, এইগুলোর সাথে ডিসকোর্স ঘনিষ্ঠভাবে জড়িত। যেমন গান্ধীবাদী ডিসকোর্স, মডার্নিটির ডিসকোর্স, মার্ক্সবাদী ডিসকোর্স, হিন্দুত্ববাদী ডিসকোর্স। ডিসকোর্স আমাদের চিন্তা করায় এবং অন্যভাবে চিন্তা করতে বাধা দেয়। পরের প্রশ্ন, 24 ঘন্টা সার্ভেলেন্স আওয়ার অ্যাক্টিভিটিস, ইজ ইট স্যার? 24 আওয়ার সার্ভেলেন্স আওয়ার অ্যাক্টিভিটিস, ইজ ইট স্যার? হ্যাঁ, এই 24 ঘন্টা সার্ভেলেন্স, ওই যে সিসিটিভির ক্যামেরা, মানে আমাদের সমস্ত কাজ কর্ম, আচার ব্যবহার, চিন্তা ভাবনা, ওই যে পেগাসাস, এই যে ফোনে আড়ি পাতা, মানে নাগরিকের জীবনটাকে অজস্র কার্ড দিয়ে, নম্বর দিয়ে, কারুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে, কারুর ফেসবুক অ্যাকাউন্টকে, কারুর ওই ইনস্টাগ্রাম, কারুর ওই টুইটার অ্যাকাউন্ট, এই সব কটাকে নিয়ন্ত্রণ করছে। এগুলোর মধ্যে দিয়ে ব্যক্তিকে এবং ব্যক্তি সমষ্টিকে, যখন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে সেটা ডিসিপ্লিন, যখন জনসমষ্টিকে বা পপুলেশনকে নিয়ন্ত্রণ করছে তখন সেটা গভর্নমেন্টালিটি। এই সার্ভেলেন্স চলছে আধুনিক পশ্চিমী জগতে, পাশ্চাত্য ইউরোপে, পশ্চিম ইউরোপে বা পশ্চিম জগতে। এটাই ফুকোর বক্তব্য। আর কোনো প্রশ্ন আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসিপ্লিনারি পাওয়ার অ্যান্ড বায়ো পাওয়ার? এটা আমি এক্ষুনি বলেছি, এই প্রশ্নটাই তো। হ্যাঁ, বিগ বসের কনসেপ্ট, হ্যাঁ, এটা ওই যে 1984 1984-এর সেই বিখ্যাত গ্রন্থে যে নজরদারির কথা বলা হয়েছিল, সেই নজরদারি পাশ্চাত্য, আধুনিক পাশ্চাত্য সমাজে প্রবল রূপ নিয়েছে, এটাই ফুকোর বক্তব্য। বিগ বস সবসময় নজর রাখছে, এবং শুধু তাই নয়, আমরা নিজেরাই নিজেদের ওপর এখন নজর রাখছি, কারণ আমরা জানি না যে বিগ বস কিভাবে, কোথা থেকে, কোন অদৃশ্য চোরা পথে আমাদের উপর নজরদারি করছে, আমরা জানি না। কোথায় কি বেফাঁস হোয়াটসঅ্যাপ পাঠাবো, কি বেফাঁস কমেন্ট করে দেব ফেসবুকে, তাই আমরা ভীত সন্ত্রস্ত, নিজেদের ওপর নজরদারি নিজেরাই করছি। এই হচ্ছে নজরদারির ক্ষমতা, সারা সমাজ দেহে ব্যাপৃত ছড়িয়ে আছে।
তার পরের প্রশ্ন, ডিফারেন্স বিটুইন বায়োপলিটিক্স অ্যান্ড হেজিমনি, খুব ভালো প্রশ্ন এটা। এও একটা বিশদ আলোচনার বিষয়, আর খুব সংক্ষেপে বললে আমি যতটুকু বুঝেছি, হেজিমনি হলো গ্রামসির ধারণা। গ্রামসি ছিলেন মার্ক্সবাদী। গ্রামসি বলছেন যে বুর্জোয়া রাষ্ট্র, পাশ্চাত্যের উন্নত শিল্পোন্নত গণতান্ত্রিক বুর্জোয়া রাষ্ট্র, সে হেজিমনি, আইডিওলজিক্যাল হেজিমনি বা মতাদর্শগত আধিপত্যের মাধ্যমে সিভিল সোসাইটিতে, মানে নাগরিক সমাজে বা পৌর সমাজে মানুষের চৈতন্যকে বা মননকে নিয়ন্ত্রণ করে, এবং সেটা করে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছামূলক সংগঠন, ব্যক্তিগত সংগঠন, প্রাইভেট অর্গানাইজেশনস, এগুলোর মাধ্যমে, ভলান্টারি অ্যাসোসিয়েশনসগুলো, এগুলোর মাধ্যমে, যেমন পরিবার, চার্চ, সেমিনার কমিটি, ডিবেটিং সোসাইটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফ্যামিলি ইত্যাদির মাধ্যমে। মানে এই সংগঠনগুলো, সংস্থাগুলো রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন নয়, রাষ্ট্রের অঙ্গ নয়, যেমন পুলিশ, মিলিটারি, জেলখানা, আইনসভা, বিচার সভা, এরকম নয়। ফলে সিভিল সোসাইটি যেন একটা অটোনমি বা স্বাতন্ত্র ভোগ করে। এইভাবেই বুর্জোয়ারা সিভিল সোসাইটিতে মানুষের মননকে নিয়ন্ত্রণ করে নিজেদের পক্ষে, এমন একটা কমন সেন্স তৈরি করে যাতে মনে হয় সাধারণ মানুষের যে এই রাষ্ট্র তো খুব ভালো, এ যা করছে আমাদের ভালোর জন্যই করছে। এর পাল্টা কাউন্টার হেজিমনি, সোশ্যালিস্ট কাউন্টার হেজিমনি গড়ে তুলতে বলেছিলেন গ্রামসি, কারণ তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, কমিউনিস্ট পার্টির নেতা। কিন্তু ফুকো, মিশেল ফুকো, তিনি পোস্ট স্ট্রাকচারালিস্ট, তিনি বায়োপলিটিক্সের কথা বলছেন। তিনি বলছেন যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, ব্যক্তি জীবনকে আর পপুলেশন, জনসমষ্টির জীবনকে, দুটোকেই অদৃশ্য ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, এবং সেটা একটা বুর্জোয়া রাষ্ট্র হতে পারে, বুর্জোয়া সমাজে, অথবা একটা সমাজতান্ত্রিক সমাজেও হতে পারে, আধুনিক পাশ্চাত্য সমাজে এই রকম ক্ষমতাতন্ত্র রয়েছে, বায়ো পাওয়ার। এই বায়ো পাওয়ার প্রয়োগ হচ্ছে যেভাবে, সেটাই হচ্ছে বায়ো পলিটিক্স, জৈব রাজনীতি, ফুকোর মতে। তাহলে তিনি এখানে রাষ্ট্রের উপরে গুরুত্ব না দিয়ে আধুনিক পশ্চিমী সমাজের ওপরে গুরুত্ব দিচ্ছেন। গ্রামসি গুরুত্ব দিয়েছিলেন বুর্জোয়া রাষ্ট্রের ওপরে, আর ফুকো গুরুত্ব দিচ্ছেন আধুনিক পশ্চিমী সমাজের ওপরে, রাষ্ট্রের ওপর নয়, সমাজের ওপরে, সমগ্র সমাজ দেহের ওপরে বায়োপলিটিক্স কাজ করছে। এবং গ্রামসি বলছেন বুর্জোয়া হেজিমনিকে উৎখাত করে সোশ্যালিস্ট হেজিমনি গড়ে তুলতে, কিন্তু ফুকো বলছেন যে ক্ষমতার হাত থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। একটা ক্ষমতাতন্ত্রকে তুমি উৎখাত করো, করলে আর একটা ক্ষমতাতন্ত্র চলে আসবে, তাকে উৎখাত করো, আর একটা ক্ষমতাতন্ত্র চলে আসবে। তাহলে কি করতে পারি আমরা? আমরা পরিবর্তন করতে পারি, একটা ক্ষমতাতন্ত্রকে হটিয়ে
আমরা পরিবর্তন আনতে পারি, আর একটা ক্ষমতাতন্ত্র আসতে পারে। আমাদের কাছে এই পরিবর্তনটাই অনেক মূল্যবান। প্রতিরোধের মাধ্যমে আমরা এই ক্ষমতাতন্ত্রকে যেন সরিয়ে দিতে পারি বারে বারে, কিন্তু ক্ষমতাতন্ত্র থেকে মুক্তি পেয়ে একটা সমাজতান্ত্রিক মুক্তির জগৎ যে স্বপ্ন গ্রামসি দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু ফুকো দেখেন না, দেখানো না। তিনি বলেন সমাজতান্ত্রিক সমাজেও তো আবার সেই রাষ্ট্র ক্ষমতা, আবার সেই দমন পীড়ন চলে এলো। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি একটা ক্ষমতাতন্ত্রকে সরাতে পারি, এটা জেনে যে আর একটা ক্ষমতাতন্ত্র আসবে এবং সেটাকেও সরাতে হবে। এই সরানোটাতেই আমাদের স্বাধীনতা, এখানেই আমাদের প্রতিরোধের সার্থকতা। নেক্সট, পরের প্রশ্ন, ইজ ফুকো ক্রিটিসাইজড, ফুকো বানানটা ভুল আছে, যাই হোক, ইজ ফুকো ক্রিটিসাইজ দ্য নেচার অফ পাওয়ার থ্রু হিজ অ্যানালিসিস অফ পাওয়ার। মানে তুমি বলতে চাইছো বা আপনি বলতে চাইছেন যে ক্ষমতার বিশ্লেষণের মধ্যে দিয়ে তিনি ক্ষমতার প্রকৃতির সমালোচনা করেছিলেন। হ্যাঁ, ফুকো ক্ষমতার স্বরূপ উন্মোচন করছেন বারে বারে। তিনি বলছেন মাইক্রো লেভেলে যে ক্যাপিলারিজ অফ পাওয়ার আছে, সারা সমাজ দেহে ছড়িয়েছে, সেই ক্ষমতার সম্পর্কে সচেতন হও, তাকে যেখানে পারবে সেখানেই প্রতিরোধ করো, যেখানে আদিবাসীকে অসম্মান করছে ভদ্রবাবু ভদ্রলোক তার প্রতিবাদ করো, যেখানে দলিতকে অসম্মান করছে দমন করছে উচ্চ জাত, তথাকথিত উঁচু জাত ব্রাহ্মণ্যতন্ত্রের যারা পৃষ্ঠপোষক, সেই দমন পীড়নের প্রতিরোধ করো, যেখানে শ্রমিক পুঁজিপতির দ্বারা শোষিত তার বিরুদ্ধে প্রতিরোধ করো, যেখানে ছাত্র রাষ্ট্রের হাতে গ্রেপ্তার হচ্ছে, যেখানে বুদ্ধিজীবীরা ক্ষমতাতন্ত্রের হাতে নির্যাতিত হচ্ছে, যেখানে নারী পুরুষের হাতে নির্যাতিত হচ্ছে, যেখানে কালো মানুষ শ্বেতকায় মানুষের হাতে নির্যাতিত হচ্ছে, যেখানে ট্রান্সজেন্ডার এলজিবিটি কিউ আই এ প্লাস উভলিঙ্গ, যাদের চলতি কথায় হিজড়া বলা হয়, বা সমকামীরা হোমোসেক্সুয়াল বা লেসবিয়ান বা যৌনকর্মী সেক্স ওয়ার্কার, যেখানে বা যেখানে একজন চাষি গ্রামবাসী, যেখানেই যিনি অপমানের শিকার হচ্ছেন, দমন পীড়নের শিকার হচ্ছেন, ক্ষমতা যেখানেই কাউকে দমন করছে পীড়ন করছে, সেখানেই তার বিরুদ্ধে প্রতিরোধ হবে। ফুকোকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাহলে অল্টারনেটিভ বিকল্প ভালো সমাজটা কি, ফুকো বলেছিলেন আমি তা জানি না, আমি শুধু এইটুকু বলতে পারি যে এই আধুনিক পাশ্চাত্য সমাজ, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্ষমতাতন্ত্র কিভাবে কাজ করছে আমি সেইটাকে এক্সপোজ করে দেখাচ্ছি, তার স্বরূপ উন্মোচন করে দেখাচ্ছি, কিন্তু আমি বলতে পারবো না যে এর বদলে অন্য কোন সমাজ এলে ভালো হবে, ক্ষমতা থেকে মুক্ত কোনো সমাজ হয় কি না আদৌ, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। নেক্সট প্রশ্ন,
ইজ ফুকো এগেনস্ট পাওয়ার? ফুকো কি ক্ষমতার বিরোধী? অবশ্যই, বহুবার তিনি আন্দোলনে যোগ দিয়েছেন, তার বুকের একটা হাড় রিব ভেঙে গেছিল, পাঁচরার হাড় পুলিশের মারে, তিনি গ্রেপ্তারও হয়েছেন, টিউনিসিয়ার ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছেন, বিপ্লবী ছাত্রকর্মীদের সঙ্গে মতের অমিল থাকলেও তাদের যাতে পুলিশ গ্রেপ্তার না করে তার জন্য চেষ্টা করেছেন। ফুকো জাপাল সার্তের সঙ্গে একসঙ্গে নেমে এসেছিলেন পথে বহু অন্যায়ের প্রতিবাদ করতে, কারাগারের সংস্কারের জন্য জিআইপি তৈরি করেছিলেন একটা সংগঠন, বন্দীদের ওপর দমন পীড়ন অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেছেন তিনি। ফুকো বহুভাবে প্রতিবাদ করেছেন ক্ষমতার বিরুদ্ধে, ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে। তার মানে একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী বা একজন রাজার বিরুদ্ধে শুধু না, সারা সমাজ দেহে যে ক্ষমতাতন্ত্র রয়েছে তার বিরুদ্ধে তিনি ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়েছেন, বই লিখেছেন, গবেষণা করেছেন। তাকে বলা হয় ক্ষমতার দার্শনিক, আ ফিলোসফার অফ পাওয়ার। ক্ষমতার বিরুদ্ধে যে প্রতিরোধ তাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। এর পরের প্রশ্নটা হচ্ছে, স্যার দেরিদা ও ফুকো বিতর্কটা যদি একটু বলেন। আমি একটা ব্যাপার এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে ফুকো ফুকোর চেয়ে কিছুটা ছোট বয়সে দেরিদা, দুজনেই পোস্ট স্ট্রাকচারালিস্ট, উত্তর কাঠামোবাদী, দুজনেই ফরাসি দার্শনিক। তো ফুকো এনলাইটেনমেন্ট রিজন বা মডার্নিটির যে রিজন, সেই রিজনের সমালোচনা করে দেখাতে চাইছিলেন যে আনরিজনকে বোঝা প্রয়োজন। তার জন্য তিনি একটা গভীর গবেষণা করেছিলেন। 1961 সালে ফরাসি ভাষায় বইটা বেরিয়েছিল, বা বইটার বোধ হয় একটা অংশ, যাই হোক সেটার নাম হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, 1961 বলেই মনে হচ্ছে আমার। ইংরেজি নাম ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। এখানে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে, কষ্টসাধ্য গবেষণা করে ছিলেন ম্যাডনেস সম্পর্কে, আধুনিক পাশ্চাত্য সমাজে, ফরাসি সমাজে কিভাবে পাগলদের সমাজ থেকে মার্জিনালাইজ করে দেওয়া হলো, নির্বাসিত করা হলো, প্রান্তে নির্বাসিত করা হলো, এবং গরিব, পঙ্গু, কম শিক্ষিত মানুষদের, দুর্বল শ্রেণীর মানুষদের ওই ম্যাড বলে কিভাবে কোণঠাসা করে দেওয়া হলো, চিকিৎসা অস্বাভাবিক বলে চিকিৎসার ব্যবস্থা করা হলো। মানে মেন্টাল ইলনেস এটা একটা পুরোপুরি একটা শারীরিক মানসিক অসুখের বিষয়, কিন্তু উনি বলছেন ম্যাডনেসটা হলো পাশ্চাত্য সভ্যতার একটা দমনকারী পদক্ষেপ। ম্যাডনেস বলে চিহ্নিত করাটা, ম্যাড বলে চিহ্নিত করাটা, কোনো মানুষকে ম্যাড বলে তাকে কর্নার করা, তাকে আটকে রাখা, কনফাইন করে রাখা, তাকে অবজেক্টিফাই করা, তাকে একটা যেন তার কোনো এজেন্সি নেই, তার সাবজেক্টিভিটি নেই, তার স্বাধীন সত্তা নেই, এইভাবে উনি দেখাচ্ছিলেন, আনরিজনকে বড় করে দেখাচ্ছিলেন। এবার দেরিদা
একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধে লিখছেন যে দেরিদা একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধে লিখছেন যে ফুকো রিজনকে খাটো করে আনরিজনকে বড় করে দেখাতে চাইছিলেন, অযুক্তিকে। কিন্তু সেটা করতে গিয়ে তিনি যে কঠোর পরিশ্রম করে গবেষণা করেন এবং যে নিষ্ঠা ভরে যে যুক্তি তর্ক দেখান, আর্গুমেন্টগুলো সাজান, একের পর এক যুক্তি দিয়ে দেখান, তার বক্তব্যকে প্রমাণ করতে চেষ্টা করেন, সেটা কিন্তু আসলে দেখাচ্ছে যুক্তি গুরুত্বপূর্ণ। তার বইতে তিনি, তার ইচ্ছে ছিল আনরিজন, অযুক্তিকে বড় করে দেখানো, যুক্তিকে খাটো করে দেওয়া, কিন্তু এতই যুক্তির সাহায্যে তিনি এটা করতে গেলেন যে তার পরিণতিতে দাঁড়ালো এই যে আসলে যুক্তি বড় হয়ে দাঁড়ালো, কারণ যুক্তির সাহায্যেই তিনি তার বইটা লিখলেন। এইটা একটা ডিকনস্ট্রাকশনের উদাহরণ, দেরিদার বিনির্মাণ বা অবিনির্মাণের উদাহরণ, যেখানে লেখক যা করতে চাইলেন তার বদলে একটা অন্য অর্থ বেরিয়ে এলো। লেখকের ইন্টেন্ডেড যে মিনিং, কাঙ্ক্ষিত অর্থ নয়, অনাকাঙ্ক্ষিত একটা অন্য অর্থ বেরিয়ে এলো টেক্সটটা থেকে। এই নিয়ে ফুকো আর দেরিদার বিতর্ক। নেক্সট প্রশ্নটা দেখি, গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণার সাথে ফুকোর ধারণার পার্থক্য কতখানি? গান্ধীজি রাষ্ট্রকে একটা দমনপীড়ন বলপ্রয়োগের যন্ত্র মনে করতেন এবং তিনি চূড়ান্ত বিচারে, চূড়ান্ত লক্ষ্যের বিচারে অ্যানার্কিস্ট, নৈরাষ্ট্রবাদী, রাষ্ট্রের বিলোপ চেয়েছিলেন। শেষ পরে চূড়ান্ত বিচারে ফুকো, তিনিও রাষ্ট্রের বিরোধী, কিন্তু শুধু রাষ্ট্র নয়। আমি ওই যে বললাম পাশ্চাত্যের আধুনিক সমাজ, সমগ্র সমাজ দেহে ক্ষমতাতন্ত্র, অদৃশ্য ক্ষমতাতন্ত্র, তার তন্তুজাল, নেটওয়ার্ক জাল কিভাবে কাজ করছে সেটাকেই তিনি বেশি বেশি করে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন, তার স্বরূপ উন্মোচন করেছেন ফুকো। ফলে দুজনের মধ্যে মিল থাকলেও পার্থক্যও আছে। ফুকো আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রের কথা, সমাজের কথা বলছেন, আর গান্ধী ভারতবর্ষ যা শিল্পোন্নত নয়, যা কৃষি প্রধান, কৃষক প্রধান দেশ, সেখানে গ্রাম স্বরাজের কথা বলেছেন গান্ধীজি। তাই গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণার সাথে ফুকোর ধারণার কিছু মিল, কিছু পার্থক্য আছে, সংক্ষেপে এটুকুই বলা যায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পোস্ট মডার্নিজম অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিজম, এইটা তো আমি আগের দিনকে আলোচনা করেছিলাম, না আমি আগের দিন আলোচনা করিনি, না পোস্ট মডার্নিজমের আলোচনা এখনো হয়নি, আমি যেদিন পোস্ট মডার্নিজমের আলোচনা করব, তাই তো গৌর, পোস্ট মডার্নিজমের আলোচনা আমি এখনো করিনি, তাই তো? উত্তর আধুনিকতা কাকে বলে, যেদিন করব সেদিনকে এই ডিফারেন্সটা আলোচনা করব। আচ্ছা, প্রশ্নটার শেষ অংশটা একটু দেখি, এর আগের প্রশ্নটার শেষ অংশটা, ফুকো বেসিক্যালি রিলেটেড উইথ পোস্ট মডার্নিজম
বাট ফুকো ওয়াই ইনক্লুডেড অ্যাজ পোস্ট্রাকচারালিস্ট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ব্যাপার হচ্ছে যে পোস্ট মডার্নিজম আর পোস্ট্রাকচারালিজমের মধ্যে খুব ঘনিষ্ঠ সাদৃশ্য আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, নিবিড় সাদৃশ্য আছে, কিন্তু খুব স্ট্রিক্টলি দেখলে টেকনিক্যালি পার্থক্যও আছে। ফুকোকে পোস্ট স্ট্রাকচারালিস্ট বলাটাই মানে বেশি বেশি বেশিরভাগ লেখক তাই বলেন, কেউ কেউ ফুকোকে পোস্টমডার্ন বলেছেন, তবে ফুকোকে যখন বলা হয় আপনি কি পোস্টমডার্ন, ফুকো বলেছিলেন এই শব্দটা আমি শুনিনি। যাই হোক, ফুকোকে পোস্ট স্ট্রাকচারালিস্ট বলা উচিত যেহেতু স্ট্রাকচারের ধারণাটাকে, একদিকে কোজিটোর ধারণাকে তিনি চ্যালেঞ্জ করছেন, আরেকদিকে তার বিপরীতে স্ট্রাকচারের ধারণাটাকেও তিনি গ্রহণ করলেন না, সেটাকেও তিনি চ্যালেঞ্জ করলেন, ফলে তার পজিশনটা আলটিমেটলি পোস্ট স্ট্রাকচারালিস্ট। এটা আমি আলোচনা করব পরের দিন। ক্যান উই বি ফ্রি ফ্রম দিস কাইন্ড অফ পাওয়ার, ইপিএস হাউ টু পসিবল স্যার এক্সপ্লেন। না, ফুকো বলবেন, আমি আমার মত কিছু বলছি না, আমি কতটুকুই বা জানি। ফুকো বলছেন যে এই ধরনের ক্ষমতাতন্ত্রের হাত থেকে আমাদের মুক্তি নেই, একটা ক্ষমতাতন্ত্র গেলে আর একটা ক্ষমতাতন্ত্র আসবে। ওই যে একজন লিখেছিলেন কে আমি ভুলে গেছি, বিক্রমন নায়ার, যে ঘোড়ার পিঠের ওপর একজন উঠে চাবুক মারছে নিচে দাঁড়িয়ে থাকা একজনকে, তারপরে নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তি অনেক লড়াই করে চাবুকটা ছিনিয়ে নিল এবং নিজে ঘোড়ায় চড়ে বসল, ওই লোকটিকে ঘোড়সওয়ারকে নিচে ফেলে দিল এবং এবার সে চাবুক মারতে লাগলো। মানে চাবুক মারাটা চলতেই লাগলো, অর্থাৎ ক্ষমতাতন্ত্র চলতেই থাকে, তাকে পাল্টে আর একটা ক্ষমতাতন্ত্রকে আনা যায়, ফুকো এটাই বলবেন। এইখানেই ফুকো সম্পর্কে অনেকের অভিযোগ যে তিনি হতাশাবাদী, নৈরাশ্যবাদী, মার্ক্সবাদীরা বিশেষ করে ফুকোর তীব্র সমালোচনা করেছেন, কারণ ফুকো রাষ্ট্রের চেয়ে মাইক্রো লেভেলের পাওয়ারকে বেশি গুরুত্ব দিয়েছেন, আর তিনি নৈরাশ্যবাদী, ক্ষমতাতন্ত্রের হাত থেকে মুক্তির কোনো পথ তিনি দেখাতে পারেন। তিনি কি নারীবাদীদের মুভমেন্ট পুরুষতন্ত্রের বিরুদ্ধে একে সমর্থন করেন? দেখো, ফুকো পিতৃতন্ত্রের বিরুদ্ধে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধকে সমর্থন করবেন ঠিকই, যে কোনো রকমের ক্ষমতাতন্ত্র তার বিরোধিতা তিনি করবেন, এটাই স্বাভাবিক, প্রতিরোধকে সমর্থন করবেন। কিন্তু ফুকোর দ্বারা প্রভাবিত হয়ে অনেক নারীবাদী অনেক বই লিখেছেন, অনেক প্রতিবাদ করেছেন, ফুকোর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তারা, কিন্তু একটা কথা চলে আসে যে এর বিকল্প কি, বিকল্প যে ব্যবস্থা আসবে সেটাও তো আর একটা ক্ষমতাতন্ত্র। পুরুষতন্ত্র বাদ গেল, তার বদলে এলো ধরো নারীবাদ, নারীতন্ত্র, নারীতন্ত্র তখন একইভাবে আর একটা ক্ষমতার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে। তারপর ধরো নারীতন্ত্রের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার, হিজড়া, সমকামী, তাদের প্রতিরোধ গড়ে উঠল, নারীতন্ত্রকে সরিয়ে তারা আবার একটা ক্ষমতাতন্ত্র আনবেন, ফলে নারীবাদীদের অনেকে ফুকোর বিরুদ্ধে এই অভিযোগগুলো করেছেন, আবার অনেকে ফুকোর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।
এর মধ্যে অনেক রকমের অবস্থান আছে নারীবাদীদের মধ্যে। কেউ কেউ বলছেন যে ক্ষমতা যখন গড়ে তোলে একজন পুরুষকে, একইভাবে গড়ে তোলে একজন নারীকে, নারীর ব্যক্তিসত্তাকে। একদম বিশুদ্ধ প্রাকৃতিক স্বাভাবিক ন্যাচারাল নারী বলে তো কিছু হয় না। ফুকো কোনো এসেন্সকে মানেন না, পুরুষের একটা এসেন্স আছে, নারীর একটা এসেন্স আছে, এ কথা তো ফুকো মানেন না। ক্ষমতাই সৃষ্টি করছে পুরুষ, পুরুষের মধ্যে অনেকটা নারীত্ব আছে, ক্ষমতা সৃষ্টি করছে নারীকে, নারীর মধ্যে অনেকটা পুরুষত্ব আছে। এগুলো সব সামাজিক নির্মাণ, ক্ষমতা এবং ডিসকোর্সের দ্বারা এগুলো নির্মাণ হচ্ছে। সেক্সুয়াল ডিফারেন্সটার কোনো গুরুত্বই নেই, যেটা ফিজিক্যাল শারীরিক যে পার্থক্য, জৈব পার্থক্য, তার কোনো গুরুত্বই নেই। সমাজে নারী আর পুরুষ এগুলো তৈরি হয়েছে এক একটা স্টিরিওটাইপ হিসেবে, সামাজিকভাবে, কালচারালি, সাংস্কৃতিকভাবে, ক্ষমতাতন্ত্রের দ্বারা নির্মাণ হয়েছে যে নারী হবে এই রকম, পুরুষ হবে এই রকম, তৃতীয় লিঙ্গ হবে এই রকম। কেন, একজন হিজড়া কি পুরুষের মতো আচরণ করতে পারেন না? আবার একজন পুরুষ কি হিজড়ার মতো আচরণ করতে পারেন না? একজন নারী তিনি কি একজন পুরুষের মতো চুলে স্টাইল করতে বা পোশাক পরতে পারেন না? একজন পুরুষ যে চাকরি করেন সেই ধরনের চাকরি কি একজন নারী করতে পারেন না? একজন হিজড়া তিনি কি, বা একজন উভলিঙ্গ তিনি কি পারেন না একজন পুরুষ যে কাজ করে বা একজন নারী যে কাজ করে সেই কাজগুলো করতে, তাদের মতো শিক্ষা লাভ করতে, তাদের মতো কাজ করতে, চাকরি করতে? এগুলো সব সামাজিক নির্মাণ, ক্ষমতাতন্ত্র তৈরি করে দিয়েছে এই স্টিরিওটাইপগুলো। ফলে এসেনশিয়ালিস্ট চিন্তাভাবনা এখন বহু নারীবাদী আর করেন না। নারী সত্তাটাই হচ্ছে ফ্লুইড, পুরুষ সত্তাটাও হচ্ছে ফ্লুইড, এগুলোর কোনো এসেন্স নেই, অনর, অবিচল, অটুট, অপরিবর্তনীয় কোনো সার সত্তা নেই। এটার উপরে আরো অনেক কিছু পড়ার আছে, জানার আছে। ইলোরা সরকার, যদি তুমি আগ্রহী হও এটা নিয়ে পড়াশোনা করতে পারো। অনেক নারীবাদী আছেন পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্ট, তাদের লেখা পড়ো। ফ্রান্সের পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্ট ফরাসি জুডিথ বাটলার একজন খুব বিখ্যাত, আরেকজন হচ্ছেন হেলেন সিক্সু, আরেকজন হলেন, যা এক্ষুনি নামটা ভুলে গেলাম, তো এদের লেখা পড়ো। এদের লেখা পড়লে বুঝতে পারবে যে ফুকোর চিন্তার প্রভাবে তারা কিভাবে নারীবাদকে বিশ্লেষণ করছেন। আর প্রশ্ন আছে, আমি একটু জল খেয়ে নি। ফুকোর বায়ো পাওয়ার সম্বন্ধে আপনার নিজস্ব বক্তব্য দেন যদি খুব ভালো হতো। আমার বক্তব্য, দেখো আমার মনে হয় যে মার্ক্স যে বিশ্লেষণ করেছিলেন পুঁজিবাদের সেটা অসাধারণ, যুগান্তকারী। পুঁজির যে ওই বিশাল আধিপত্য,
শ্রমের ওপরে, শ্রমিকের ওপরে। যে শ্রমিক সৃষ্টি করল পুঁজি তার সামাজিক শ্রম দিয়ে, সেই পুঁজি তারই প্রভু হয়ে গেল, অ্যালিয়েনেশন হলো, বিচ্ছিন্নতা। এখানে আমি মার্ক্সের পুঁজি সংক্রান্ত ক্যাপিটালিজমের যে বিশ্লেষণ সেটাকে অসাধারণ গুরুত্বপূর্ণ মনে করি। এর সাথে সাথে ফুকোর যে কনসেপ্ট, তার যে ডিসিপ্লিনের ধারণা, গভর্নমেন্টালিটি, বায়ো পাওয়ার, এটাকেও আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। ফুকোর যে হতাশা, নৈরাশ্য, সেই নৈরাশ্যবাদকে আমি সমর্থন করি না, কিন্তু ফুকো মানে সেদিক থেকে আমার মনে হয় গ্রামসির অবস্থান অনেক গ্রহণযোগ্য, মার্ক্সের অবস্থানও গ্রহণযোগ্য। মানে আজকের বিপ্লবীদের উচিত, যারা সমাজ পরিবর্তন চান, তাদের উচিত মার্ক্সের অন্তর্দৃষ্টি, মার্ক্সের ক্যাপিটালিজম সংক্রান্ত যে রচনা, তার সাথে ফুকোর এই বায়ো পাওয়ার সংক্রান্ত রচনা, এই দুটোকে মেলানোর চেষ্টা করা উচিত। দুটোর মধ্যেই গভীর সত্য রয়েছে। মার্ক্সের ক্যাপিটালিজমের বিশ্লেষণ একটা যুগান্তকারী বিশ্লেষণ, আর একদিকে ফুকোর এই বায়ো পাওয়ারের যে বিশ্লেষণ, এটাও একটা যুগান্তকারী বিশ্লেষণ। ফুকোর সব কথাকে আমি ঠিক মনে করি না, কিন্তু তার এই বায়ো পাওয়ারের যে বিশ্লেষণ সেটা প্রচন্ড মূল্যবান। তাই আমার মনে হয় যারা সমাজ পরিবর্তন চান, তারা ফুকোর নৈরাশ্যবাদকে ত্যাগ করুন, করে মার্ক্সের সঙ্গে ফুকোর এই বায়ো পাওয়ারের বিশ্লেষণকে মেলান। এর মধ্যে দিয়েই আমরা নতুন অন্তর্দৃষ্টি লাভ করতে পারব। এটা আমার একান্ত ব্যক্তিগত বক্তব্য, এটা ভুল হতে পারে, অনেকের কাছে গ্রহণযোগ্য নাও মনে হতে পারে, আমার এটাই উপলব্ধি। পরের প্রশ্ন, কি গৌর আর কোনো প্রশ্ন আছে? গৌর গোপাল আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ইলোলা সরকার। তুমি কি কোন কোন কোথাকার ছাত্রী, কোথাকার স্টুডেন্ট? স্যার, হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যালো, থ্যাংক ইউ। হ্যালো,
হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, গৌড়, হ্যালো হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো 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 কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি, এইবার ঠিক হয়েছে। হ্যাঁ আরেকবার বলো। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। ইলোরা সরকার মহাশয় যেমন যে প্রশ্নটি করেছেন শেষে, অর্থাৎ নেক্সট কবে আবার আপনার আলোচনা শুনতে পাবেন, তো সে আমাদের, এটা শুধু ইলোরা সরকারের একার প্রশ্ন নয় স্যার, এটা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন আমাদের জাগে, যেই তাগিদ নিয়ে আমরা প্রায় বসে থাকি প্রায় 1 মাসের অপেক্ষায়। তো আমি সে অপেক্ষা করার আগে যেটুকু সুযোগ আছে আমি কয়েকটা জায়গায় আমি বলবো স্যার। যেমন আপনি শুরু করেছিলেন একদম ফুকোর জন্ম থেকে, তারপর তার ক্ষমতার যে 3টি ভাগ এবং তার আলোচনার একটা বিস্তারিত আপনি ব্যাখ্যা দিয়েছেন, একই সাথে সেই আলোচনার সাথে স্যার আপনার একটা জায়গা, যে আলোচনা, যে আপনার আলোচনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে প্রশ্ন করতে, যে বিষয়টি আমি লক্ষ্য করলাম স্যার, আপনি তার সার্বভৌম ক্ষমতার যে আলোচনা করতে গিয়ে আপনি বোদাকে এনেছেন, একই রকম ভাবে আপনি হবসকে টেনেছেন সেই আলোচনায়, রুশো সার্বভৌম ক্ষমতার কথা প্রসঙ্গ আলোচনা করেছেন, অর্থাৎ এই যে কম্পারেটিভ বা তুলনাত্মক যে দৃষ্টিভঙ্গিতে আপনি যে বিষয়গুলিকে তুলে ধরেছেন সেটা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, যেখান থেকে আমরা প্রশ্ন করার সাহস পেয়েছি বা প্রশ্ন করার সুযোগ পেয়েছি, যে মার্ক্সের সাথে আপনার যে বিষয়টা, কার্ল মার্ক্সের সাথে ফুকোর ক্ষমতা তত্ত্বের যে আলোচনাটা, একই রকম ভাবে আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি, গ্রামসিকে তার সাথে তুলনা করার চেষ্টা করেছি, সে এই রকম উদ্বুদ্ধ এবং উদ্দীপনায় আমরা মাতোয়ারা হই আপনার সাথে, প্রত্যেক মাসের দ্বিতীয় রবিবার সাক্ষাৎ করতে চাই এক নতুন আঙ্গিকে, একটি নতুন বিষয়ে, একটি নতুন ভাবে। স্যার আপনাকে শুধু একটাই কথা বলবো, যে আজকে এই বিশেষ দিনে, অর্থাৎ রবীন্দ্রনাথের আজকে 22শে শ্রাবণ আপনারা সবাই জানেন, এবং আজকের এই বিশেষ দিনে স্যার আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, হয়তো রবীন্দ্রনাথের বিষয়ে বলতে পারেননি, কিন্তু একটা বিষয় আমাদেরকে জানতে হবে, যে এই রবীন্দ্রনাথ যেমন তার জাতীয়তাবাদের ক্ষমতার ক্ষেত্রে যে ক্ষেত্রে যেভাবে এক অনন্য চিন্তা ভাবনা সৃষ্টি করেছিলেন, স্যার তেমনি আমাদের সামনে তুলে ধরলেন যে ফুকো তার চিন্তা ভাবনার মাধ্যমে কিভাবে অনন্যতা সৃষ্টি করেছেন এবং কিভাবে আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিয়েছেন। তো আসলে আলোচনা কিন্তু একই, আর স্যারের সাথে আমরা যখনই যোগাযোগ করি এক মোহময় এক ভাব আমাদের তৈরি হয়, আমরা এক সেই মোহতেই আমরা থাকতে চাই এক নতুন অন্য একটি মাসের অপেক্ষায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে প্রণাম, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই স্যার আপনাকে, একই সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ এই আলোচনাটা যে আমাদের সাথে ছিল এবং আমাদেরকে সঞ্চালনা করেছেন, যে সেই চন্দ্রাবতী হালদারকে আমি একই সাথে ধন্যবাদ জানাবো আমার গ্রুপের আমার সহকর্মী অর্থাৎ শিবশঙ্কর বেরাকে, আর যাদের ধন্যবাদ না জানালেই নয়, এতক্ষণ আলোচনাটাকে স্যারের দীর্ঘায়িত করেছেন যারা, অর্থাৎ স্যারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং স্যারকে আমাদের মাঝে আর একটু থাকার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই যারা পর্দার উপরে থেকে দেখেছেন শুনেছেন এবং কিছুটা হলো এই অগাধ জ্ঞান থেকে নুড়িকাত পাথরের টুকরো কুড়িয়েছেন বা আমাদেরকেও সুযোগ করে দিয়েছেন, কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা ছাড়া আমাদের এই পথ কোনোভাবেই এতটা সাবলীল হতো না। আমরা আপনাদের কাছে শুধু একটাই কৃতজ্ঞচিত্তে জানাতে চাই, যে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের পথকে আরো সাবলীল করে তুলুন। প্রণাম স্যার, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তোমার তোমার নাম কি? স্যার আমার নাম হুম স্যার আমি গৌরগোপাল বলছি স্যার। ও আচ্ছা গৌরগোপাল, তা ছবিটা একটু ঠিক তোমার চেহারার সঙ্গে মিলছে না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি গৌরগোপাল, তোমাকে অনেক ধন্যবাদ, চন্দ্রাবতীকে অনেক ধন্যবাদ, তোমাদের সবাই যারা আজকে উপস্থিত ছিলে সবাইকে অনেক ধন্যবাদ। যদি কিছু প্রশ্ন জেগে থাকে তোমাদের মনে,
তাতে আমার আলোচনা সার্থক। আবার সামনের মাসে দেখা হবে। একদম স্যার, ওটাই আমাদের আশা, ওটাই আমাদের সম্পদ, ওটাই আমাদের রসদ স্যার। প্রণাম সবাইকে, শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার স্যারের সাথে দেখা হবে পরের মাসে। কিন্তু এই মাস জুড়ে, এটা হলো স্বাধীনতার মাস আমাদের কাছে, আগস্ট মাস, আমরা এই মাস জুড়ে বিশেষ কিছু আলোচনা আপনাদের সামনে রেখেছি এবং তার একটি পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রকাশ করেছি। একইভাবে একটি বিশেষ ঘোষণা যে এই মাস 15 আগস্ট অর্থাৎ সেদিন হচ্ছে রবিবার পড়ায় আমরা খুবই ভাগ্যবান এবং খুবই নিজেদের ধন্য মনে করছি। সেই দিন আমরা আপনাদের সাথে একটি বিশেষ আলোচনায় মিলিত হব। সেদিন আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেইটি করতে হলে আমাদেরকে গুগল মিটের মাধ্যমে আলোচনাটা করতে হবে এবং আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদের একটি গুগল ফর্ম ফিল আপ করবেন এবং করে আমাদের সেদিন জানান দেবেন। ধন্যবাদ, সবাইকে প্রণাম।